মধ্যে যদি আপনার শত্রু মনে করেন দেশের লোককে, তাহলে সেই দেশ এবং জাতির টিকবিটি করে আর সুবিধে দৃষ্টিতে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। তার তো ভাগের পিঠে বসে আছে, তারা মনে করছে আমি নামলে পরে তো বাঘ আমাকে খেয়ে ফেলবে, চারিদিক থেকে সবাই এ বলছে ওই করবো, সে বলছে সেই করবো, তাই না? তার জন্য যদি 70% ইন্ডিয়া দায়ী হতে থাকে, তাহলে 30% আমরা নিজেরা দায়ী, আমাদেরও দোষ আছে। আমাদের এই যে কৃতজ্ঞতা জ্ঞাপন, কৃতজ্ঞতা জ্ঞাপনের তো একটা সীমা আছে, চেতনা শুনলে কেমন জানি লাগে। যাই হোক, যদি আমাদের এখানে পরিবর্তন আমরা আনতে পারি, তাহলে আমাদের যে এলিট, সকল এলিট সমাজ যারা মুছে তাও দিয়ে বসে আছে এখন, যে একটা পরিবর্তন আসলে আমরা আবার কোট প্যান্ট টাই করে ফেলি, চেয়ারে বসবো, এটা হতে দেবো আমরা। দর্শক শুভেচ্ছা নিন, আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার আজকের আলোচনায়। দর্শক, আজকে আমাদের অতিথি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী। দিলারা চৌধুরী একজন অভিজ্ঞ রাষ্ট্রবিজ্ঞানী, যিনি দেশে বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছেন, নানা কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন জীবনের বিভিন্ন পর্যায়ে। তার উল্লেখযোগ্য গ্রন্থ বাংলাদেশ অ্যান্ড সাউথ এশিয়ান ইন্টারন্যাশনাল সিস্টেম এবং কনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ, স্ট্রেসেস অ্যান্ড স্ট্রেইনস। পাশাপাশি তিনি কাজ করেছেন কমনওয়েলথ অবজারভেশন গ্রুপের সদস্য হিসেবে, ইলেকশন অবজারভেশন গ্রুপের সদস্য হিসেবে তিনি কাজ করেছেন, USAID-র ডেমোক্রেসি অ্যাসেসমেন্ট টিমের সঙ্গে, এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থাউথ বিশ্ববিদ্যালয়েও কিছুদিন শিক্ষকতা করেছেন। ডক্টর দিলারা চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। অনেক ধন্যবাদ ডক্টর কনক সরোয়ার, এবং আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি দর্শক যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো আপা, আপনি আপনি বাংলাদেশে আছেন, আপনি চাইলে আমেরিকায় থাকতে পারতেন, আপনি চাইলে বিশ্বের অন্য যে কোনো দেশে স্থায়ী বসতি করতে পারতেন, কিন্তু আমি জানি যে আপনি সবকিছু ছেড়ে বাংলাদেশের কানে বাংলাদেশেই ফিরে গেছেন, বাংলাদেশেই আপনি সিদ্ধান্ত নিয়েছেন শেষ দিন পর্যন্ত থেকে যাবেন। তো বাংলাদেশের স্বাধীনতার 50 বছর পূর্তি, সুবর্ণ জয়ন্তী, অত্যন্ত আনন্দের একটি দিন, অত্যন্ত গৌরবের একটি দিন হওয়ার কথা। তো এই 50 বছরটাকে যদি আপনি একটু মূল্যায়ন করেন, আপনার একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আমাদের এই স্বাধীনতার 50 বছর, আমাদের সুবর্ণ জয়ন্তী, আপনার কাছ থেকে জানতে চাই, সংক্ষেপে একটা বিশ্লেষণ জানতে চাই। আবারও আপনাকে ধন্যবাদ, এবং আবারও আমি বলতে চাই যে আমি কোনো দলের পক্ষ হয়ে কথা বলতে আসিনি, আমি এখানে এসেছি একজন সচেতন নাগরিক হিসাবে এবং একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসাবে, এবং আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসাবে, এবং আমি এখানে যে আলোচনাটা করবো সেটা সম্পূর্ণ একাডেমিক পয়েন্ট অফ ভিউ থেকে হবে, এবং আমি আলোচনাটা শুরু করব আমাদের স্বাধীনতার যুদ্ধে যারা জীবন দিয়েছেন। এই যে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে যে 17 জন তাজা প্রাণ ঝরে গেল, তাদের রুহের বার্তা কামনা করে আমি শুরু করতে চাই। আমি যেটা বলবো যে স্বাধীনতা যুদ্ধের 50 বছরের সুবর্ণ জয়ন্তীর দিনটা যেটা হতে পারত একটা প্রচন্ড একটা উৎসবের দিন, যে লোকজন গাড়ি থেকে বেরোতো, ঘরে ঘরে ফ্ল্যাগ উঠত, মেলা হতো, লোকজন বাচ্চা কাচ্চা নিয়ে বেরোতো, প্যারেড গ্রাউন্ডে আপনার সেলিব্রেশন হতো, সেখানে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমন্ত্রিত হতেন, যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা আমন্ত্রিত হতেন, কিন্তু সব কিছু আপনার যেটা হতে পারতো সেটা হয়নি। বলতে গেলে আমি এখানে যে বলতে চাচ্ছি যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীটা একটা মানে এমন ঘটনার দ্বারা হয়েছে যে এখানে একটা ব্যথিত হৃদয় ছাড়া এটাকে ঠিক মানে এক্সপ্লেন করা খুব মুশকিল, কারণ আপনার যে দিনটা হওয়ার কথা ছিল উৎসবে সেদিন এখানে সংঘর্ষ হয়েছে এবং নিরস্ত জনগণের উপরে গুলি চলেছে, এবং এখন পর্যন্ত সরকারি হিসাবে 17 জন লোক মারা গেছে। আমারই একজন পরিচিত লোক যিনি আসার কথা ছিল আমার গ্রাম থেকে, তিনি আমাকে 28 তারিখে ফোন করে বললেন যে আমি আসতে পারবো না। আমি বললাম কেন? বলে যে আমার বোনের নাতি হাটহাজারির মাদ্রাসাতে পড়তো, সে গুলিতে নিহত হয়েছে, তার ডেড বডি এসেছে, তাকে আমরা কবর দিয়ে আসলাম, বাড়িতে মাতম চলছে,
আর এই যে আপনার মাদ্রাসার ছাত্রগুলি, এরা কিন্তু খুব গরিব ফ্যামিলির ছেলে, প্রচন্ড গরিব ফ্যামিলির ছেলে, তো সুতরাং এই সমস্ত খবর তো মানুষকে মর্মাহত করে। আরো আরো যে কথাটা আমি বলবো আর একটু, যে আপনার সুবর্ণ জয়ন্তীতে 50 বছর মানুষের মানসিক জীবনের ফিরে তাকায়, যখন জীবন সে অবশ্য 50 বছর কিছু না মেশিনের জন্য, ধরো আমার কথাই ধরো, আমি প্রায় আমার জীবনকে শেষ করে দিয়েছি, লাস্ট ফেজ অফ মাই লাইফ। এই ফেজে তো মানুষ পিছন দিকে ফিরে তাকায় যে কি পেলাম কি পেলাম না, রিফ্লেক্ট করা, কন্টেম্পলেশন করা, এটা মানুষের স্বভাব। এবং জাতিগত ভাবে আমাদের সেটা করবো, আমরা করি এবং প্রত্যেক জাতিই করে। কিন্তু দুঃখের বিষয় এখানে যে যে আপনার যার জন্য স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, গণতন্ত্র প্রতিষ্ঠা, সাম্য, ন্যায় বিচার, জনগণের অধিকার, যেটা পাকিস্তান আমলে আমাদের এই জনপদের লোকজন অনুভব করেছিল যে তারা পাচ্ছে না, সেই গণতন্ত্রের এখন একটা খোরশ বাংলাদেশে পড়ে আছে, গণতন্ত্রের খোরশ পড়ে আছে। সুতরাং এটা তো খুবই দুঃখের বিষয়। এবং আপনার যার জন্য যুদ্ধ সামাজিক ন্যায় বিচার, যার জন্য যুদ্ধ সাম্য প্রতিষ্ঠা করা, যার জন্য যুদ্ধ নারীর ক্ষমতায়ন করা, সব কিছুই তো এখন মনে হচ্ছে যেন কেমন একটা বিবর্ণ ছবি হয়ে ফিরে আসছে। নারীর ক্ষমতায়ন হবে এটা নিয়ে কত কথা হয়েছে, কত কাজ আমরাও করেছি, কিন্তু আজকে আমরা দেখি পার্লামেন্টে বসে নারী সদস্য একজন গান গাচ্ছেন। আপনার আমাদের পার্লামেন্ট আপনার 1 মিনিটে নাকি 3 লক্ষ টাকা খরচ হয়, আর সেই সদস্য নারী সদস্য যিনি আপনার কোনো নারীরই প্রতিনিধিত্ব করছেন না, উনিও মানে সিলেক্টেড, মানে পুরো জিনিসটাই খুব তো আপা, এই যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আওয়ামী লীগের নেতৃত্ব, আওয়ামী লীগ 1971 সালে নেতৃত্বে ছিল, শেখ মুজিবুর রহমান স্বাধীনতার সংগ্রামের তার যে অবদান, বা আওয়ামী লীগ এখন আবার ক্ষমতায়, তো তারা জেনে শুনে বুঝে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীটা তারা এভাবে মেস আপ করলো কেন? এখন এটা আমি যেটা মনে করি, দেখেন আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ আপনার পাকিস্তান আমলে আমি দেখছি, তখন তো আমি ছাত্রী ছিলাম, কাজী আওয়ামী লীগের যে সমস্ত কার্যকলাপ, মানুষকে অনুপ্রাণিত করা, নেতৃত্ব করে সকলের নেতৃত্বে, এগুলো তো আমার চোখে দেখা, বই পড়া নয়। কিন্তু স্বাধীনতার পরেই কিন্তু সবকিছু পাল্টে গেল। সেটা কেন পাল্টে গেল এটা তো ইতিহাসবিদরা বলবেন এবং যারা বিশ্বাস করবেন তারাও বের করবেন। স্বাধীনতার পরে আপনার আওয়ামী লীগ যে দলটা আপনার স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল, তিনি আপনার এখানে বললে পরে আমি জানি না আমি কোনো রকম অসুবিধায় পড়বো কিনা, কিন্তু আমি একাডেমিক হিসাবে বলছি যে এই যে একটা চেষ্টা, যে যুদ্ধটা আমরা একাই করেছি, এই সরকারটা আমাদের, এই সরকারটা আমাদের পথেই চলবে, আর কারো এখানে কোনো অংশগ্রহণের প্রয়োজন নাই, এমনকি তার যুদ্ধটা তো লোক তো সাইডলাইন করার চেষ্টা করা হয়েছে, যিনি আপনার প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী ছিলেন, পুরা 9 মাস যুদ্ধ পরিচালনা করেছেন, তাকেও তো সাইডলাইন করা হয়েছে। এই যে আপনার আমি একাই সব কিছু করবো, এই এই জিনিস আমি মনে করি যে আওয়ামী লীগ স্বাধীনতা পূর্ববর্তী পর্যায়ে যে মেসেজ জনগণের কাছে দিতে পেরেছিল, যে আমরা জনগণ, সমস্ত জনগণ, হিন্দু মুসলমান বৌদ্ধ যেই আছে না কেন, যত মতধর্মী আছে, সবার প্রতিনিধিত্ব করব, সবার দেখভাল করব, সেখান থেকে সরে আসবো। সরে আসাটা এমন পর্যায়ে এসে এখন পৌঁছেছে যে আওয়ামী লীগ এবং এখন বর্তমান আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ মনে করে সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানটাও শুধু তাদের একা। এটা তো খুবই দুঃখের কথা, সুবর্ণ জয়ন্তী হবে সমস্ত জনগণকে নিয়ে, তবে সেটা মানুষ আনন্দ করবে, মানুষ উল্লাসিত হবে, সেটা হলো না। এখন কেন এটা সরে এসেছে আওয়ামী লীগ, সেটা আমার মনে হয় যে যেহেতু আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, পরপর দুটা ইলেকশন যেটা তারা করেছে, এবং যেটাকে বিশেষত 2018 সালের নির্বাচন, যেটাকে
নিউ ইয়র্ক টাইমস বলেছে যে প্রহসনের নির্বাচন, আর ইকোনমিস্ট বলেছে জালিয়াতির নির্বাচন, আর টিআইবি 50টা সিট পর্যবেক্ষণ করে বলেছে যে এটা কোনো ভোটই হয়। এই যে জনবিচ্ছিন্নতা, এই জনবিচ্ছিন্নতাটা এসেছে কিন্তু ধাপে ধাপে, একদিনে আসেনি। এখানে আপনার 2009 সাল থেকে যদি আমরা আওয়ামী লীগের এই রেজিমটাকে আমরা যদি অ্যানালিসিস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আগের ঘটনাবলি, যেটা আমি বলবো অবশ্য যে জিনিসটা আমাদের দেশে হয়েছে, যে আমাদের গণতন্ত্র যখন পুনরুদ্ধার হলো 1991 সাল থেকে, তখন থেকেই আপনার বাংলাদেশের দুটো বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি ক্ষমতার দলকে এমন তৃপ্ত হয়ে পড়ল যে তারা দুটো দলই আপনার ক্রমান্বয়ে চেষ্টা করে চললো যে একবার ক্ষমতায় আসলে আর ক্ষমতা ছিল যাব না, এবং এর জন্য যা কিছু করা দরকার তা আমরা করব। কিন্তু 1991 থেকে 2001 পর্যন্ত যেহেতু দুটো নির্বাচন হয়েছিল মোটামুটি আপনার গ্রহণযোগ্য, আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং দেশের লোকজনও মেনে নিয়েছিল, সেই নির্বাচনে আমরা দেখতে পাই যে সংসদে আপনার একটা ভালো বিরোধী দল আছে। খালেদা জিয়ার সময় ছিল শেখ হাসিনার দল আওয়ামী লীগ, আবার যখন 96 আওয়ামী লীগ ক্ষমতায় আসছে তখনও কিন্তু বিএনপি একটা বেশ বড় অংশ, বড় সদস্য নিয়ে আপনার পার্লামেন্টে ছিল। সুতরাং যা কিছু খুশি তাই করব সেটা কিন্তু তারা করতে পারবে, কিন্তু তাদের ভিতরে ক্ষমতার দ্বন্দ্ব, শত্রুতা, একে অন্যকে নিশ্চিন্ন করে দেওয়ার যে রাজনীতি, সেই রাজনীতি আমাকে আমাদের কাছকে এখানে নিয়ে এসেছে। তো আপনার ধরুন আপনি যদি বলছিলেন যে এই যে সবকিছু আমার, আমি আমি সব, মানে এই যে আমিত্বের জায়গাটা, আমিত্বের জায়গাটা যেমন স্বাধীনতা পরবর্তী সরকারকে ভুগিয়েছে, সেই আমিত্ব এখন আওয়ামী লীগের মাঝেও এসে ভর করেছে। এবং আমি যদি আপনার কথার সূত্র ধরে যদি বলি যে আমাদের 7 বীরশ্রেষ্ঠের কোনো কিছু আমরা পাইনি, জিয়াউর রহমানের কোনো ভূমিকার কথা কোথাও উচ্চারিত হয়নি, সেক্টর কমান্ডারদের ভূমিকার কথা কোথাও উচ্চারিত হয়নি, সকল কিছুই পর্যবসিত ছিল মুজিব বন্দনায়। অর্থাৎ আপনি কি মনে করেন যে শেখ মুজিবুর রহমানকে নিয়ে তার কন্যা বর্তমান যিনি ক্ষমতায় বসে আছেন অনেকে গায়ের জোরে, তিনি যা করছেন এটি কি শেখ মুজিবুর রহমানের সম্মানকে হানি করছে, সম্মানকে বৃদ্ধি করছে? অর্থাৎ শেখ মুজিবুর রহমানকে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন তিনি? হ্যাঁ, এটা তো আমিও চিন্তা করেছি অনেক সময়। দেখেন, একজন নেতাকে ভালোবাসে লোকজন স্পন্টেনিয়াসলি, জোর করে তো কেউ কাউকে ভালোবাসাতে পারে না। আমি স্বামী স্ত্রীর মধ্যে আপনার যখন আপনার বিয়ে হলো, জোর করে তো আপনার স্বামীর ভালোবাসা আদায় করা যায় না, বউর ভালোবাসা আদায় করা যায় না। শেখ মুজিবুর রহমানের প্লেস থাকবে ইতিহাসে, তাই না? এবং সেখানে সরি আমার পানি খুলে গেল, সেখানে আপনার জনগণ তাকে সব আপামর জনগণকে শ্রদ্ধা করবে। কিন্তু আওয়ামী লীগ যেটা করলো অনেক ধাপে ধাপে, সেটা হলো যে তারা দলীয়করণ করতে করতে, অ্যাডমিনিস্ট্রেশনকে দলীয়করণ করতে করতে, সবকিছু করতে করতে আপনার শেখ মুজিবুর রহমানকেও দলীয়করণ করে ফেলেছে। আমাদের উনি খালি আমাদের, এবং যেহেতু উনি উনি আপনার সর্বত্র একটা শ্রদ্ধার সবাই শ্রদ্ধা করে, সেই জন্য তার ছবিটাকে সামনে রেখে আমি মনে করি যে তারা ব্যবহার করছে তাকে, এবং এই ব্যবহারের ফলে আমি মনে করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনার পিতা থেকে অবিচার করছেন। কারণ উনি যত আপনার ওনার পিতার ছবিকে দেখিয়ে এবং আওয়ামী লীগের অন্যান্য লোকজন দেখিয়ে উনি জনগণের তোয়াক্কা না করে এবং আপনার এমন সমস্ত পলিসি এবং নিপীড়নমূলক আইন প্রবর্তন করে, তাতে মানুষ শেষ পর্যন্ত বলবে যে অশ্রদ্ধা চলে আসতে পারে, আমি ভয় পাই।
আমি মনে করি উনি ওনার প্রতি অবিচার করছেন। আমি মনে করি যে ওনাকে সবার শ্রদ্ধেয় ব্যক্তি পিতা হিসাবে বা স্বাধীনতা যুদ্ধের নায়ক হিসাবে সবারই তার উপরে যে আপনার অধিকার আছে সেটা শুধু আওয়ামী লীগের নাই, এমনকি উনি ওনার কন্যা হয়েও ওনার উপরে তার পরিপূর্ণ অধিকার নাই, অধিকার আছে পুরো জাতির। সেই জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমার মনে হয় কিছুটা ভুল পথে চলছে। আমার মনে হয় যে উনি এখান থেকে সরে আসতে পারবেন, কারণ আপনি যদি বলছিলেন শেখ মুজিবুর রহমান সাহেবের যে ভূমিকা 1971 পর্যন্ত আমাদের স্বাধীনতার 25 মার্চ পর্যন্ত ওনার যে ভূমিকা সেটি তো অস্বীকার করার কোনো উপায় নাই এবং করছেও না। তো আওয়ামী লীগ কি চাচ্ছে যে এটাই তাদের শেষ, অর্থাৎ তারা আর ভবিষ্যতে আর কিছু দরকার নাই, যা আছে এবারই যতদিন পারি থাকবো, ইচ্ছা মতো যা খুশি তা করে সব মেসাকার করে দিয়ে চলে যাব, আর দরকার নেই আমাদের, এই দল আর দরকার নেই, আমাদের আর দরকার নেই, অ্যাটিটিউড যেটুকু আপা এরকমই মনে হচ্ছে কিন্তু, তাই না? আপনি দেখেন আপনি বলছেন যে আপনার যুদ্ধের সময় যেরকম একটা পলিসি আছে না, যখন আপনার রিট্রিট করে আপনার মিত্র শক্তি রিট্রিট করে, শত্রুরা যখন রিট্রিট করে তখন সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে যায় আপনার, যাতে আপনার মিত্র শক্তি এসে যখন আসবে তখন যেন তারা কিছু না পায়, এরকম কথা বলছেন আপনি। কিন্তু কথাটা হলো কি যে ওটা যুদ্ধক্ষেত্রের ক্ষেত্রে, যুদ্ধ যখন হয় দুটো দেশের ভিতরে তখন ওটা প্রযোজ্য হয় অনেক ক্ষেত্রে, কিন্তু আমরা এখানে আওয়ামী লীগ জাগিয়ে পুড়িয়ে যাবে কোথায়? সবাইকে তো এই দেশেই থাকতে হবে, যাবেটা কোথায়? মুক্তিযুদ্ধের সময় যখন ইন্ডিয়াতে গেছিল তখন তো ইন্ডিয়া দরজা খুলে দিয়েছিল, এখন তো তার দিয়ে বেঁধে দিয়েছে। এখন তো ওয়েস্ট বেঙ্গলে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে তো আমরা খবর পাচ্ছি যে আপনার মমতা ব্যানার্জি জিতবে হয়তো, কিন্তু উনি জিতবে মোস্ট লাইকলি, এক্সিট পোল যদিও আপনার না করে দিয়েছে আপনার ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট এক্সিট পোলের, কারণ ওরা ধাপে ধাপে ইলেকশন হবে তো লাস্ট এপ্রিলের শেষে গিয়ে, তো অলরেডি আপনার বিজেপির মানে যিনি আপনার ওই যে অমিত শাহ উনি বলেছেন যে 30টা সিটি আমরা জিতেছি এক্সিট পোল থেকে আমরা এই খবর পেয়েছি। সুতরাং মমতা ব্যানার্জিও কিন্তু আপনার কিছুটা কম্প্রোমাইজ করতে বাধ্য হয়েছে যে এই হিন্দুত্ববাদী দলের যে আপনার আগ্রাসী মানে ওয়েস্ট বেঙ্গলের উপরে তাদের যে একটা থাবা বসানোর চেষ্টা করছে মমতা ব্যানার্জিকে আপনার হটিয়ে দিয়ে, কারণ মমতা ব্যানার্জি সত্যি সত্যি যদিও মমতা ব্যানার্জি আমাদেরকে পারি দেন নাই সেটার জন্য আমাদের দুঃখ আছে, রিজার্ভেশন আছে, কিন্তু মমতা ব্যানার্জির ইম্প্রেসেন্স অফ সেকুলার ফোর্স অফ ওয়েস্ট বেঙ্গল, ওখানে ওনাকে হটিয়ে দিয়ে বিজেপি গভর্নমেন্ট আসতে পারে আপনার এটা বাংলাদেশের জন্য তো খুব শুভ হবেই না, আমি মনে করি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার জন্য কোনো শুভ হবে না। কিন্তু আমি যে কথাটা বলছিলাম যে কোনো এখানে কাঁটা তারের বেড়া দেওয়া আছে, এবং এটাও বলা হয়েছে যে বিজেপি যদি ওখানে ক্ষমতায় আসতে পারে একটা পাখিও নাকি যেতে পারবে না বাংলাদেশ থেকে, মানে আকাশেও বোধ হয় তার দেবে যে পাখি যেন যেতে না, তো যাবে কোথায় আমেরিকা? আমেরিকার পরিবার নেই, বাচ্চা কাচ্চা নেই, বউ নেই, ভাই বোন নেই, যাবে কোথায়? থাকতে তবে এদেশে। সুতরাং এদেশে থেকেই চিন্তাভাবনা করা উচিত যে আমাদের যে জাতীয় সমস্যা দেখা দিয়েছে, ভয়ানক সমস্যা দেখা দিয়েছে আমাদের, এই সমস্যাটা আমরা সবাই মিলে কি করে সলভ করব। শুভবুদ্ধি এটাই বলে, আর যদি বলেন যে আপনি শুভবুদ্ধি হারিয়ে ফেলেছেন তাহলে তো সেই জাতি আত্মহত্যা করতে প্রস্তুত। এখন আত্মহত্যা করতে ঘরে আগুন লাগলে কি শুধু মানে আওয়ামী লীগ মরবে, আমিও মরবো, আপনি মরবেন, সবাই মরবে? এখন সেটা সেই শুভবুদ্ধিটা হৃদয় না হলে পরে তো এই যে সমস্যায় আমরা পড়েছি সেখান থেকে তো আমাদের উত্তরণ নাই। এবং এই যে আপনার এই যে আমি একাই সব কিছু করবো এই ধারণাটাই তো ভুল, আমি মনে করি এই ধারণাটাই ভুল, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যখন আমেরিকাতে যখন আমেরিকান এক্সাম্পল দিচ্ছি যে বাইডেন জিতলো তাকে তো অর্ধেকের কিছু কম লোক তাকে ভোট দেয় রেড স্টেটগুলি, কিন্তু আসার পরে তো সে বলেছে যে প্রণোদনা দেবে, তারপরে যে আপনার টিকা দেবে, বলেছে যে ব্লু স্টেট রেড স্টেট সবাই সমান ভাবে পাবে।
দেশের মধ্যে যদি আপনার শত্রু মনে করেন দেশের লোককে, তাহলে সেই দেশ এবং জাতির টিকবিটি করে, এটা আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে কিছুতেই বুঝে পাই না। এবং মাঝে মাঝে আমার মনে হয় যে তাহলে আমাদের কি হবে, কিন্তু এই কথাটা আমার মাথায় প্রায় আসে যে যেখানে জাতি একটা জাতির মধ্যে মানুষ বাইরের শত্রুর সঙ্গে যুক্ত করে, এই কথা আছে না রামায়ণের কথাই যেটা, এখন আমাদের বাংলা তো ভোকাবলিত এসে গেছে ঘরের শত্রু বিভীষণ। ঘরের ভিতরে যদি আপনার বিভীষণ থাকে তাহলে আপনি ঘর সামলাবেন কি করে? শত্রুতা তো আপনার, আপনি দেখেন আমি নেলসন ম্যান্ডেলার কথাটা সবসময় টেনে আনি, আমি যখন ওনার বইটা পড়লাম এই অটোবায়োগ্রাফি এ রং ওয়াক টু ফ্রিডম, আমি অনেকক্ষণ স্তব্ধ হয়ে থাকলাম যে কিরকম একটি মানুষ, এবং যে দেশে একটা রক্ত বন্যা বয়ে যাওয়ার কথা সে দেশকে উনি তৈরি করলেন রেইনবো নেশন হিসাবে। কেন? তারা অতীতের সঙ্গে সমঝোতা করেছেন ন্যায়ের ভিত্তি। আপনি অতীতে যে ঘটনা ঘটে যায় সেটা তো আপনি অস্বীকার করতে পারেন না, ব্রুটালিটি কিলিং এত অন্যকে হত্যা করার চেষ্টা এগুলি তো হয়েছে বাংলাদেশে হয়েছে, এটা তো অস্বীকার করার উপায় নেই। আমাদের দুটো বৃহৎ রাজনৈতিক দল একে অন্যের গলা টিপে ধরার জন্য ব্যস্ত হয়ে আমাদেরকে একটা মানে একটা মানে একটা কর্নারের মধ্যে ছেলে দিয়েছে, কিন্তু অতীতকে নিয়ে বসে থাকলে তো চলবে না, অতীতকে ভোলাও যায় না। তবে অতীতের সঙ্গে একটা ন্যায় ভিত্তিক সমঝোতার মাধ্যমে অতীতকে ফেস করতে হয়, তা নাহলে অতীত বারবার ফিরে আসে। রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আপনি কি আমাকে একটু বলতে পারেন যে বাংলাদেশ এখন রাষ্ট্রবিজ্ঞানের কোন থিওরিতে চলছে? রাষ্ট্রবিজ্ঞানের তো অনেক রকম থিওরি আছে না, অনেক রকমের দিক আছে, বিশ্লেষণ আছে, তো বাংলাদেশ এখন রাষ্ট্রবিজ্ঞানের থিওরি অনুযায়ী কোন থিওরিতে চলছে? বাংলাদেশ এখন রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে এইটাতে চলছে যে আপনার সবচেয়ে বড় কথা হলো সরকারের কথা যদি বলেন তাহলে বলবো যে সরকার কর্তৃত্ববাদী সরকার চলছে এখানে। এখানে জনগণের অধিকার নাই, ভোটের অধিকার নাই, আপনার জোর করে যে সরকার বসে আছে, নিপীড়ন রোপণের আইন দিয়ে আপনার নাগরিক অধিকারকে আপনি ফৌজদারি মানে অপরাধের মধ্যে গণ্য করছেন, এটা হলো আপনার বাংলাদেশের সরকারের চেহারা। আর রাষ্ট্র হিসাবে আমি বলবো যে যদি আপনার বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জনগণ যাদের সুভবতি আছে তারা যদি বসে ঠিক করে যে কোনো সময় একটা জাতি যখন বিপদ পড়ে তখন কিন্তু সবাই একত্র হয়ে কাজ করেন, তাহলে আমি বলবো যে বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি কি এগিয়ে যাচ্ছে বলবেন না ব্যর্থ রাষ্ট্র বলবেন? ব্যর্থতার আর বাকি আছে কি? আমি এখনো ব্যর্থ বলতে রাজি না, কারণ আশা ছাড়া মানুষ বাঁচতে পারে না। আমি এখনো মনে করি যে সমস্ত দলগুলি এখন রাস্তায় আছে, রাস্তায় সবাই যে আছে তা না, তবে বৃহৎ দলটা নাই। বৃহৎ দলটা কেন নাই সেটা নিয়েও কথা বলা দরকার আমাদের। বৃহৎ দলটা নাই কি নাই কেন আমি আসবো এই প্রসঙ্গে আসবো। আচ্ছা, এখন কথা হলো যে যারা রাস্তায় আছে আমি ব্যর্থ বলবো না এখনো, যে সত্যি কথা বলতে কি আপনি দেখেন আওয়ামী লীগ এখন যে ক্ষমতায় বসে আছে আওয়ামী লীগ কিন্তু একটা বাঘের পিঠে বসে আছে যে নামলেই বাঘ আমাকে খেয়ে ফেলবে। সুতরাং আওয়ামী লীগকেও কিন্তু একটা এক্সিটের পথ দেখাতে হবে যারা অপোজিশনে আছে। এক্সিটের পথটা আমি মনে করি যে সব তারা সবাই নির্বাচন চাচ্ছে, আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন চাচ্ছি, এ পর্যন্ত বলি তাদের দাবির শেষ। কিন্তু আমি মনে করি যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হলে পরে আমাদের দেশের সমস্যার সমাধান হবে না, কারণ একটি দল আপনার ওখানে আমরা তো খুব ইমোশনাল জাতি, তো বরিস জোনস বলে একজন সাউথ এশিয়ান এক্সপার্ট ছিলেন লন্ডন ইউনিভার্সিটি স্কুল অফ ওরিয়েন্টাল আফ্রিকান স্টাডিজ, ওনার অনেক পলিটিক্যাল সাউথ এশিয়ার উপরে বই আছে, তো উনিও একবার বলেছিলেন পাকিস্তানের পরে পিছিয়ে কথা, আমরা পাকিস্তানের অংশ ছিলাম, বলেছিলেন যে ওখানকার পলিটিক্স হলো পেন্ডুলাম পলিটিক্স, একবার এদিকে যায় একবার ওদিকে যায়, তার মানে হলো পলিটিক্সটা হলো ইনস্টেবল। সুতরাং আমাদের দেশের লোক আমরাও কিন্তু ইনস্টেবল, আমরা কিন্তু একবার এগিয়ে যাচ্ছি একবার এগিয়ে যাচ্ছি, রেশনাল চিন্তা করার ক্ষমতা আমাকে মাফ করবেন আমাদের মধ্যে খুবই কম। এখন আমার কথা হলো যে এই যে যারা বাইরের শক্তি যারা রাজনীতি যারা নির্বাচন চাচ্ছেন তারা ক্ষমতায় এসে বলবে যে আমি প্রতিশোধ দেবো, আমি এই করবো সেই করবো, আমি লিস্ট পাঠাচ্ছি,
এখন তুমি লিস্ট বানাতে পারো যারা অপরাধ করেছে, কিন্তু তাদেরকে বিচার করে আপনার করতে হবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এখানে, যে এখানে আপনার আমাদের ইলেকটোরাল সিস্টেমকে চেঞ্জ করে একটা নির্বাচন দিতে হবে, যাতে কোনো দল ওখানে যুথাক মেজরিটি নিয়ে না আসে এবং কোনো দলই ওখানে এমন একটা অবস্থানে যেতে পারবে না যাতে সে, আমি যেটা বলছি যে ইলেকট্রাল অ্যালাই মানে ইলেকট্রাল আমাদের যে ল আছে যে ইলেকট্রাল পলিসি ওটাকে পরিবর্তন করতে হবে এমন ভাবে নেপালে যেটা করেছে তারা। আমি অনেকবার কিন্তু জাফরুল্লাহ সিংহ কথা হয়েছে, আমি অনেকবার নেপালের এক্সাম্পলটাকে দিয়েছি যে এরকম ভাবে ইলেকট্রাল ল চেঞ্জ করে তারা কি করে একটা তুগুলি 125টা এই গ্রুপ আছে নেপালে, তারা কিভাবে একটা সংবিধান তৈরি করেছে। তো এখানে আপনার সেই এক্সিট পথটা অনুযায়ী দেখাতে হবে। তারা তো ভাগের পিঠে বসে আছে, তারা মনে করছে আমি নামলে পরে তো বাগানাতে খেয়ে ফেলবে, চারিদিক থেকে সবাই এ বলছে ওই করবো সে বলছে সেই করবো, তাই না? এখন কথা হলো, আমি যে কথাটা বলছি, আমি সবসময় রাজনীতিবিদের ছাত্রী হিসাবে আমি বলবো যে সুস্থ রাজনীতি মানেই হলো আপনার ডিবেট, সুস্থ রাজনীতি মানেই হলো আপনার একসঙ্গে বসে কথা বলা, সুস্থ রাজনীতি মানেই হলো আপনার সমঝোতা, সুস্থ রাজনীতি মানেই হলো আপনার অতীতে যে অন্যায় হয়েছে সে অন্যায়ের সঙ্গে একটা, আমি আবারও বলবো, ন্যায় ভিত্তিক সমঝোতার ভিতরে একটা কনক্লুশনে আসা। সুতরাং এই পথটা আমি মনে করি অপোজিশন আন্দোলন চলতে থাকে, আমি মনে করি আন্দোলন চলা উচিত। কারণ এই কারণে যে আমাদের যে ন্যূনতম প্রতিবাদ করার যে মোদি আসবে, মোদির দেশে তো মোদির বিরুদ্ধে আপনার প্রতিবাদ হয়। সেদিনই আমি একটা ভিডিও দেখলাম, এই যে ওয়েস্ট বেঙ্গলে মহিলারা দল বেঁধে গান গাচ্ছে, মোদি তো ইয়া কিয়া ও কিয়া, আর দল বেঁধে সময় হচ্ছে তুর চলে যা চলে যা। তো মোদির বিরুদ্ধে তো মোদির দেশেই হচ্ছে, আমাদের এখানে আমরা এখানে একটা প্রতিবাদ জানাতে পারবো না? যে লোকটা আপনার যে লোক এবং দল সমস্ত সাউথ এশিয়াতে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে সমস্ত সাউথ এশিয়ান সাউথ এশিয়াকে একটা অন্ধকারের নদীর দিকে নিয়ে যাচ্ছে এবং তার এই সাম্প্রদায়িক আর বিষবাষ্প আমাদের দেশে এসে পৌঁছাবে। আমাদের দেশে কিন্তু আমরা কিন্তু সাম্প্রদায়িক না, যেটা আপনার সবসময় বলার চেষ্টা করে এবং আমিও বলার চেষ্টা করি, আমি যে সমস্ত কথা শুনি আপনার বিজেপির যারা নেতা সে সমস্ত কথা আমাদের দেশের হুজুররা যারা ওয়াজ করে আমরা তাদেরকে হাসাহাসি করি, এই করি সেই করি, তাদেরকে বলতে সুবিধা করি। এই যে বিশ্বাস, এই যে এটা ইন্ডিয়ার, আমি এটা ইন্ডিয়ান ফরেন ইন্ডিয়ান জনগণের কাছে আমি আপনার ফোরামকে ব্যবহার করে আহ্বান করে বলতে চাইব, ইন্ডিয়ার জনগণের সঙ্গে তো আমার পক্ষে কোনো শত্রুতা নেই। আমাদের তো ইন্ডিয়ান গভর্নমেন্টের পলিসি আমাদেরকে যে বঞ্চিত করা হয়েছে এবং মোদীর এবং মোদীর সরকার অমিত শাহ বিশেষ করে যে সমস্ত অপমানজনক কথাবার্তা আমাদের সম্বন্ধে বলেছে, ন্যায্য অধিকার তো অনেক দিক থেকে আছে, কিন্তু এই বিজেপি সরকারের ফলোয়াররা যে সমস্ত ভাবে আমাদেরকে যেভাবে বাংলাদেশিদেরকে যেভাবে অপমানজনক কথা বলে, শুনেন মানুষের আত্মমর্যাদায় আঘাত লাগলে মানুষ সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয়, যে আমি উইপোকা আমাকে ওখান থেকে বাংলাদেশ থেকে বঙ্গোপসাগরে ফেলে দেবো, আমরা এই আমরা সেই, এত এনআরসি আর সিসি করে কয়জন বিবাদ করতে পেরেছে বাংলাদেশ সেখানে। এই যে বিষবাষ্প মোদি ছড়াচ্ছে, আমি ব্যক্তিগতভাবে এই জন্য আমি মোদির এগেনস্ট এবং আমি প্রতিবাদে অংশ নিয়েছি এই কারণেই যে আমি মনে করি যে মোদিকে আমাদের সুবর্ণ জয়ন্তীতে নিমন্ত্রণ করা বাংলাদেশের উচিত নয়। আর একটা অনেকভাবেই ডিপ্লোম্যাটিক দিয়ে বলা যায়, তাই না? আসতে পারতেন, কিন্তু তাকে আবার তার নির্বাচনী ইয়েতে অংশ দেওয়া, আপনি তো ওয়েস্ট বেঙ্গলের সাম্প্রদায়িক শক্তিকে সাহায্য করছেন, উনি যে ওরা খান যেমন সাতক্ষীর আগে মতো গ্রুপকে যারা 50টা সিট আপনার ওয়েস্ট বেঙ্গলকে প্রভাবান্বিত করবে এবং মমতা এখন অনেকটা কম্প্রোমাইজ করেছে, কিন্তু যেটা আমি লেটেস্ট যেটা পড়েছি সেটা হচ্ছে মমতা 17টা সিট যেখানে আপনার মুসলমানদেরকে আপনার দিতেন সেখানে উনি তাদেরকে দেখেন বাদ দিয়েছেন, বাদ দিয়ে উনি এখন ওই মেজরিটি যারা হিন্দু তৃণমূল কিন্তু ওখানে ক্যান্ডিডেট সরিয়ে দিয়েছে, তার মানে উনিও এখন মমতা তো সবসময় খুব, আমি বক্তৃতা টক্তৃতা শুনি যে খুবই স্পিরিটেড লেডি, কিন্তু সেও তো এখন পিছু হতে বাধ্য হচ্ছে, কারণ সাম্প্রদায়িক শক্তি একটা ভয়াবহ শক্তি, কারণ আপনি ধর্মের নামে মানুষকে কিন্তু অনেক কিছু বলাতে পারেন, সেটা তো আমরা জানি আমাদের সাম্প্রদায়িক দেখেছি,
তবে আমরা যদি একটু অন্যভাবে যদি একটু দেখতে চাই, যে ধরুন ইন্ডিয়ায় যারা রাজনীতিবিদ আছেন তাদের অভিজ্ঞতা বা তাদের বর্তমানে যে বিজেপি, তারা আরএসএস এর একটি একটি কি বলবো এটাকে, মানে বিজেপির মাদার অর্গানাইজেশন আরএসএস একটি ক্যাডার ভিত্তিক দল, একটা সংগঠন সংগঠন একটি ক্যাডার ভিত্তিক সংগঠন। তো বাংলাদেশের মানুষ ঐতিহাসিকভাবে কিন্তু কিছুটা ভারত বিরোধী। তো গত 12-14 বছরে এই সরকারের কার্যক্রমে এই বিরোধিতা বা ভারতের প্রতি মানুষের যে ক্ষোভ, সেটি কিন্তু সীমা ছাড়িয়ে আমার তো মনে হয় সর্বোচ্চ পর্যায়ে যেয়ে পৌঁছেছে। তো ইন্ডিয়ান পলিটিশিয়ানরা কি বুঝতে পারছেন না যে জনগণের এই ক্ষোভ তাদের জন্য ভবিষ্যতে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে? দলকে ফেভার করতে যেয়ে তারা তো জনগণের বিপক্ষে অবস্থান নিচ্ছে। ইন্ডিয়া কি মনে করছে যে তারা কেন এতটা ডিভোটেডলি একটি অগণতান্ত্রিক সরকারকে সমর্থন করছে, একটি অনির্বাচিত সরকারকে সমর্থন করছে, একটি বৃহৎ গণতান্ত্রিক দেশ বলে তারা দাবিদার? আপনি কি মনে করেন একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে? ইন্ডিয়ার যে আপনার এই যে মানে পলিসি এবং অ্যাটিটিউড টুয়ার্ডস বাংলাতে, এটা আমাকেও কিন্তু পারপ্লেক্স করে। পারপ্লেক্স করে এই কারণে যে আপনার ইন্ডিয়ান যারা পলিসি, ইন্ডিয়া তো আপনার জানেনই তো আপনার সব দেশে আপনার আপনার হক হক হকস আছে, হিউম্যান ডগস আছে, কেউ হয়তো মনে করে যে আমরা অন্যরকমভাবে চালাব। ইন্ডিয়ার পলিসিটা প্রথম থেকেই স্বাধীনতার যুদ্ধের প্রথম থেকে, আপনার আপনার অনেকে বই এখন বেরিয়েছে, আমি সেখানে একজনের বই পড়ছিলাম যেখানে আপনার মুক্তিযোদ্ধারা মানে তখন থেকে রিসেন্ট করছিল যে ইন্ডিয়া মুক্তিযুদ্ধটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এখন কথা হলো যে এই যে ইন্ডিয়ার যে অ্যাটিটিউডটা প্রথম থেকেই যে আমরা বাংলাদেশকে কন্ট্রোল করব, এটাই আমার মনে হয় মূল কন্ট্রোল। কিন্তু একটা রাষ্ট্রকে কেউ করতে পারে না বেশি দিন। আপনি যদি জনগণের মনকে জয় করেন এবং তাদের সঙ্গে বন্ধুত্ব করেন, তাহলে সেটাই আপনার হলো আসল আপনার কন্ট্রোল, যে জনগণ আমাকে চায়। কিন্তু ইন্ডিয়া আপনার যেটা করেছে, ইন্ডিয়ার আধিপত্য যেটা, আমি মনে করি ইন্ডিয়ার পলিসি রং প্রথম থেকে, এবং আমরা প্রথম থেকেই বলেছি, আমি একদম অনেকবারই বলেছি এবং সেমিনারে আমি বলেছি, যার জন্য আমাকে অনেকে স্বাধীনতা বিরোধী বলেছে, দালাল বলেছে, আমি বলেছি যে ইন্ডিয়া যে পলিসি, যেরকম প্রথম কথা হলো আমাদের কৃতজ্ঞতা, আমাদের নিজেদেরও দোষ আছে, আমি খালি ইন্ডিয়াকে দোষ দেবো না। ইন্ডিয়ার আজকে যে সিচুয়েশন বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশ ইন্ডিয়া রিলেশন, তার জন্য যদি 70% ইন্ডিয়া দায়ী হতে থাকে, তাহলে 30% আমরা নিজেরা দায়ী, আমাদেরও দোষ আছে। আমাদের এই যে কৃতজ্ঞতা জ্ঞাপন, কৃতজ্ঞতা জ্ঞাপনের তো একটা সীমা আছে। আর কৃতজ্ঞতা মানে এই জিনিসটা, এটাও তো আপনার বলা উচিত ছিল প্রথম থেকে যে ইট ওয়াজ এ কম্বিনেশন অফ মিউচুয়াল ইন্টারেস্ট, তাই না? মিউচুয়াল ইন্টারেস্ট। আপনি চিন্তা করেন আজকে ইন্ডিয়া যে সবচেয়ে মানে বাংলাদেশ হওয়ার পরপরই কিন্তু আপনার প্রেসিডেন্ট নিক্সন, যিনি আপনার পাকিস্তানের বন্ধু বলে পরিচিত ছিলেন এবং বাংলাদেশ স্বাধীনতার যুদ্ধকে তিনি অপোজ করেছিলেন, আমেরিকান জনগণ না, ডেমোক্র্যাটরা করে নাই, কিন্তু সে তখন অ্যাডমিনিস্ট্রেশন ছিল, সে কিন্তু যেদিন বাংলাদেশ তৈরি হলো পর মুহূর্তে, কিন্তু পর মুহূর্তে আমরা বলবো স্বীকার করার আগে কিন্তু বলেছে যে ইন্ডিয়া হ্যাজ নাও ইমার্জ অ্যাজ এ রিজিওনাল পাওয়ার। তার আগে পর্যন্ত আমেরিকা একে বলতো না, আমেরিকা কিন্তু সবসময় পাকিস্তান আর ইন্ডিয়াকে একটা ইকুয়াল লেভেলে, এই কাশ্মীর টাশ্মীর নিয়ে যখন আপনাদের নেগোসিয়েশন হতো, তারা মধ্যস্থতা করতে চাইতো, ওই ফর দি ফার্স্ট টাইম বললো ইন্ডিয়া হ্যাজ ইমার্জ টু বি রিজিওনাল পাওয়ার। এই যে জিনিসটা ঘটলো, এটা কি ইন্ডিয়ার ইন্টারেস্টে ঘটলো না? আমার ইন্টারেস্ট তো অবশ্যই সার্ভ হয়েছে যে পাকিস্তান আর্মি যে গণহত্যা চালিয়েছিল সেখান থেকে আমরা বেরিয়ে এসে আমরা স্বাধীন হয়েছি, বাট দ্যাট ডাজ নট মিন যে ইন্ডিয়ার যে ইনভলভমেন্ট আমাদের স্বাধীনতার যুদ্ধে সেটা কমপ্লিটলি অল্টারিস্টিক। আর সব কিছু মানবতার জন্য করেছে, রাজনীতিতে মানবতা নিশ্চয়ই থাকতে হবে, তবে দেখা যায় রিয়েল পলিটিকে মেকিয়েভেলি এবং চাণক্যই সবসময় জেতে। সুতরাং এইটুকু অতিরিক্ত অনেক ক্ষেত্রে জেতে, আমি যেটা সেটা আমি অনেক স্বীকার করবো, আমি আমি যদি মানবতার আপনি যে হিউম্যান রাইটসের ইস্যুটি শুনি কেউ সেটা অন্য ব্যাপার, কিন্তু আমি যেটা বলছিলাম যে এই যে ইন্ডিয়ার প্রতি প্রথম ইন্ডিয়া বাঙালিরা ধাক্কা খেলো, সেটা হলো আপনার ফারাক্কা নিয়ে। ফারাক্কা নিয়ে যে আপনার
কি 3 সপ্তাহের জন্য আমি এটাকে করব, টেস্ট করব, ওই যে ফিডার চ্যানেলটাকে, তারপরে আমরা পানি ভাগাভাগি করব। এবং সে কিছু বলে আমার বিশ্বাস করেছিল ইন্দিরা গান্ধীকে, 3 সপ্তাহের জন্য সে ফিডারটা চালালো, তারপর তার চালানোটা বন্ধ করলো না এবং আপনার পানীয় রক্ষা করলো না, যেটা এখন পর্যন্ত একটা এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু এটা এই পারমানেন্ট সলিউশন তো না। আপনার ওটা তো আমাদের ঝুলিয়ে থাকবে সবসময়, সবসময় ইন্ডিয়ার সঙ্গে আমাদের একটা নিগোসিয়েট করতে হবে, অথচ সব নদীগুলি আপনার আন্তর্জাতিক নদী, ইন্ডিয়ার তো কোনো অধিকার নাই আমাদেরকে পানি থেকে বঞ্চিত করার। প্রথম ধাক্কাটা ইন্ডিয়ার ওখান থেকে আসলে এটা ইন্ডিয়ার ভুল হয়েছে, কারণ ইন্ডিয়ার যে গুডুলটা তৈরি হয়েছিল বাংলাদেশে, কিছু লোক তো থাকবে ইন্ডিয়ার সব দেশেই থাকে, সবাই একমত থাকে না, কিন্তু মেজরিটি বাঙালি সেই সময় ইন্ডিয়ার যে আমাদের সাহায্য সেটাকে অনেক কৃতজ্ঞতার সঙ্গেই স্মরণ করতো। কিন্তু এই যে প্রথম যে ফারাক্কার ধাক্কাটা খেল, এই সেই ধাক্কাটাই কিন্তু ইন্ডিয়ান আপনার। আর সবচেয়ে বড় কথা আর একটা জিনিস আপনার মনে রাখতে হবে, যেটা মানিক শ রিসেন্টলি, মানিক শ আপনার ইন্ডিয়ান ফরমান যিনি জেনারেল ছিলেন মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন চিফ অফ দ্য আর্মি, ভেরি নাইস ম্যান, উনি কিন্তু খুব ইয়ে কথা বলেন, মানে কি বলবো আমি ন্যাসের মতো কথা বলতে বলেন। উনি একটা কথা খুব সুন্দর বলেছেন, উনি বলেছেন বাংলাদেশ, মানে এখন রিসেন্টলি বলেছেন যে বাংলাদেশ হওয়ার সময় আমি বলেছি যে এটা একটা মুসলিম মেজরিটি কান্ট্রি, ওদের সঙ্গে আমাদের ঐতিহাসিকভাবে, মানে পার্টিশনের কথা বলেছি, ঐতিহাসিকভাবে আমাদের সঙ্গে কিছু সংঘর্ষ হয়েছিল, দেখেন না ইন্ডিয়ান মুভি টুভি এখন পর্যন্ত দেশ ভাগ কত লোক সাফার করেছে, দিস দ্যাট আর বল, দেখে না 24 ঘন্টা এবং বলে যে আমরাই দায়, অবশ্য দেশ ভাগের জন্য আমরা দায়ী না, কিন্তু ইন্ডিয়ান আপনার ন্যারেটিভে কন্টিনিউসলি এটা বলছে। এই দেশটাকে আপনার আমাদের হ্যান্ডেল করতে হবে ন্যায়সঙ্গতভাবে, যাতে এখানকার জনগণ কোনো সময় মনে না করে যে আমরা এদের উপর আমরা আধিপত্য বিস্তার করতে চাচ্ছি। এখন সেখান থেকে আপনার শুরু হলো আপনার আপনার ওই ইন্ডিয়ান যে একতরফা আপনার ইন্ডিয়ান সাপোর্ট, যে ইন্ডিয়ান সাপোর্ট ছাড়া আমরা কোনো পলিটিক্যাল দল এখানে থাকতে পারবো না, এটা নিয়ে তো বাঙালিদের লেখা উচিত ছিল, বলা উচিত ছিল। কজন লিখে আমি খালি জানি যে অ্যাম্বাসেডার সিরাজুল ইসলাম বলে একজন আছেন, উনি কিন্তু ইন্ডিয়ার বন্ধু, কিন্তু বন্ধু হিসাবেও কিন্তু উনি ইন্ডিয়াকে অনেক কথা বলেছেন যে তোমরা যেটা করছো তোমরা সেটা ভুল করছো, জনগণের সঙ্গে বন্ধুত্ব করো, একটা পার্টির সঙ্গে বন্ধুত্ব করো না। আপনি দেখেন ইন্ডিয়া এখন কোন পর্যায়ে, এখন ইন্ডিয়ার মতো এত বড় একটা রাষ্ট্র, ইন্ডিয়ার যেটা ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট, ইন্ডিয়াতে যারা স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট, তারা আপনার এখানে যে বর্তমান যে হাই কমিশনের দোরাসানি, উনি একটা, আপনি কোনো দেশে কি শুনেছেন যে কোনো অ্যাম্বাসাডার কোনো পলিটিক্যাল পার্টির অফিসে যায় এবং সেখানে গিয়ে তাদের সঙ্গে সে দ্বিপাক্ষিক আলোচনা করে এবং এটাও বলে যে আমাদের নামিক ছাড়া দেশে কোনো বন্ধু নাই, তো তাহলে আমরা কি মনে করবো, ও আচ্ছা তাহলে আমরা তাহলে শত্রু সবাই তোমার ফটো পাবে, এগুলি তো আপনার ইন্ডিয়ার রং পলিসি, কিন্তু ইন্ডিয়ার রং পলিসিগুলি আমাদের ধরিয়ে দেওয়া উচিত ছিল। আমাদের যারা সিভিল সোসাইটির লোক, আমরা যারা দেশকে গড়তে চাই, তাদের ইন্ডিয়ান থেকে সেই সময় প্রথম থেকেই করা উচিত ছিল যে আমরা তোমাদের বন্ধু, কিন্তু আমাদের এইভাবে কিন্তু নেপাল বলেন, ভুটান বলেন, চীন বলেন, পাকিস্তান বলেন, সবার সঙ্গে সম্পর্ক হচ্ছে দা কুমড়ো সম্পর্ক। তো ভবিষ্যতে বাংলাদেশের এই উদারতাকে যদি তারা ভিন্নভাবে ব্যবহার করে তাহলে সেটি তাদের জন্য বিপদ ডেকে আনবে। আর 1971 সালে বাংলাদেশের মানুষকে যে আশ্রয় দেয়া এবং তার বিনিময়ে আন্তর্জাতিক সাহায্য বা যুদ্ধ পরবর্তী সময়ে অস্ত্র শস্ত্র সহ যা লুটপাট হয়েছে, মানে আমার তো মনে হয় যে দায় থেকে দেনা বেশি হয়ে গেছে আর কি, এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছে। তখন তো অনেক ভুলই ইন্ডিয়া করেছে, আমি সেটা বললাম আপনাকে, সবচেয়ে বেশি ভুলটা করেছে আপনার ফারাক্কাতে, আপনার ওইখানে গঙ্গার পানি বাঁচানো অতি প্রথম আমাদের ভিতরে একটা চেতনার ভিতরে চেতনা কথাটা শুনলাম, অনেকে আমার নিজেরও চেতনা শুনলে কেমন জানি লাগে, যাই হোক আমার চেতনার মধ্যে আসলো যে একটা দেশ যেটা স্বাধীন করলো আমাদেরকে সাহায্য করতে, সে একটা আন্তর্জাতিক নদীর পানি দিবে না আমাদেরকে, এর মানে এটা কি, নিশ্চয় কোনো উদ্দেশ্য আছে, আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসেবে মনে হয়েছে
উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো এটার আধিপত্য বিস্তার করা, ফ্ল্যাশ পয়েন্ট রেখে দেওয়া, যাতে যে কোনো সময় আমি ফ্ল্যাশ পয়েন্টটাকে চিপ দিতে পারি। এখানে ইন্টারন্যাশনাল পলিটিক্সে সবসময় হয়, কিন্তু বন্ধু রাষ্ট্রের সঙ্গে হয় না। আপনার সঙ্গে যখন একটা বৈরিভাব থাকে, সে রাষ্ট্রের মধ্যে আমি নানা রকম মেকানিজম নেই দিয়ে রাখি, সুযোগ বুঝি। যেরকম ধরেন আমাদের আমাদের যে পার্বত্য চট্টগ্রামে যে শান্তি যেটা একটা ঘটনা, সেখানে ইন্ডিয়ান রাফটা নিয়ে করেছে না এখানে। সুতরাং ইন্ডিয়ানরা প্রথম থেকেই অনেক ভুল করেছে। আমার কিন্তু আমি এখন ইদানিংকালে দেখছি যে আপনার এখন যে একটা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যে বাংলাদেশে যে এটা ঘটনা ঘটেছে, এটা নিয়ে কিন্তু ইন্ডিয়ান মিডিয়াতে কিছু কিছু কথা হচ্ছে বাংলাদেশকে। আমরা আমি একটা একটা টক শোর সঙ্গে একটা মহিলার যে একটা হঠাৎ যদি উঠলো কথা বলে একটা টক শোর জন্য সঙ্গে আমার লিঙ্ক আছে, তো উনি আমি দেখেছি উনি কিন্তু বলেন, উনি ভালোভাবেই বলেন যে বাংলাদেশের আমাদের এখন এখন আমাদের উচিত যে এখন বাংলাদেশের দিকে ফিরে তাকিয়ে কিভাবে বাংলাদেশকে আমরা আবার উইনওভার করতে পারবো সেই চেষ্টা করা। যদি মনে করে আমাদেরকে জোর করে তারা তাদের আধিপত্য বিস্তার করবে, তাহলে ইন্ডিয়ানরা আবার একটা ভুল করবে। যে ভুলটা আপনার চোয়েনলাইকে কনসিডার করা হয় আপনার লাস্ট সেঞ্চুরির ওয়ান অফ দি গ্রেটেস্ট ডিপ্লোম্যাট অ্যান্ড কূটনীতি, যখন বাংলাদেশ তৈরি হলো চিন্তা তখন অপোজ করেছিল বাংলাদেশকে এবং স্বীকারও করে নাই। সুতরাং যখন 16 ডিসেম্বর হলো তখন কিন্তু চোয়েনলাই কিন্তু বলে না এটা ভিক্টরি, সে বলেছিল ফল অফ ঢাকা। এবং কিন্তু এই কথার সঙ্গে সে কিছু বলেছিল, ফল অফ ঢাকা ইজ গোয়িং টু বি দ্য আনফোল্ডিং ড্রামা ইন সাউথ এশিয়া। সুতরাং এখানে আপনার আধিপত্য বিস্তারের চেষ্টা করা হলে সেই ড্রামা আমার ফ্রেন্ড যে কিছুটা হয়তো আনফোল্ড হওয়া শুরু হয়েছে। সাম্প্রদায়িক ভাষবিষ্প যদি আমাদের সাউথ এশিয়া ছড়িয়ে যায় তাহলে চোয়েনলাইয়ের কথাই ঠিক হবে। আমাদের গত 12 বছরে আমরা যদি একটু তাকাই, বিশেষ করে 2014 সালের পর থেকেই আমাদের দেশের যারা সুশীল সমাজ বলে যারা পরিচিত ছিলেন তারা কিন্তু এক নিশ্চুপ ভূমিকায় চলে গেছেন। খুব বেশি সারা শব্দ তাদের কোনো বিষয় নিয়ে আমরা পাই না। পাশাপাশি আমরা যদি এই নরেন্দ্র মোদীর আগমন এবং এর প্রতিবাদ সংক্রান্ত বিষয় যদি আমরা একটু দেখি, আমাদের সেটা কোনদিন সুশীল সমাজ ছিল না, আপনি তাদের কথা বলছেন না। এই যে সাম্প্রতিক সময়ে আপনার আমাদের মুনতাসির মামুন, আব্দুল গাফফার চৌধুরী, রামেন্দ্র মজুমদার, নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু সহ একটি গ্রুপ বলেছেন যারা নরেন্দ্র মোদীর এই আগমনকে করছেন বা প্রতিবাদ করছেন, তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে। তো এটা ধরেন বুঝলাম যে তারা আওয়ামী পোষ্য বুদ্ধিজীবী। কিন্তু এর বাইরেও তো আমাদের বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক, কিছু সাংবাদিক, কিছু লেখক ছিলেন যারা জাতির বিবেকের ভূমিকায় বিভিন্ন সংকটকালীন সময়ে তারা রেসপন্স করতেন, অন্তত কিছু বলতেন বা লিখতেন, সেটিও আমরা দেখছি না। কি মনে করেন আপনি? আমি এটা মনে করি, কারণ প্রথমত বাংলাদেশের সুশীল সমাজ ইনডেক্সেন্স কোনোদিনই ছিল না। কারণ সুশীল সমাজ যখনই আপনার রাষ্ট্রের অনুকম্পা বা রাষ্ট্রীয় কিছু মানে ফেভার নিবে, তখন সেটা সুশীল সেই সংগঠন বলতে পারে না যে আমরা সুশীল সমাজ। আমাদের দেশের সুশীল সমাজ মানে হলো তো বেশিরভাগই যারা এনজিও করে তারা। এখন সুশীল সমাজ যদি আপনি পলিটিক্যাল সায়েন্সে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় দেখতে চান, তাহলে হলো সুশীল সমাজ হলো সেই সমস্ত সংগঠন যারা আপনার নিজেদের সক্রিয়তা, ফিনান্সিয়ালিও সক্রিয়তা, ইন্ডিপেন্ডেন্স, অটোনমি নিয়ে চলে এবং সেখানে রাষ্ট্রের একটা ভূমিকা থাকে। রাষ্ট্র কিন্তু সেই অটোনমিটা তাদেরকে দেয়, বুঝলেন, তাদেরকে দমন পীড়ন চালায় না, জেলে নেয় না। সুতরাং ওইভাবে আপনার তো তৈরি করতে হয় জিনিসগুলি, আপনার ওয়েস্টার্ন কান্ট্রিতে ডেভেলপ এবং উপস্থিত যে সমস্ত জিনিসগুলো তো ধীরে ধীরে তৈরি হয়েছে। এবং তৈরি হওয়ার সময় যেরকম পলিটিক্যাল পার্টি যারা ক্ষমতায় ছিল, যারা অপোজিশনে ছিল, জনগণ সবাই মিলেই তো তৈরি করেছে তা, যে এই যে সুশীল সমাজ যারা বলে তাদেরকে তুমি অটোনমি দিলে, তাদেরকে তুমি একটা স্পেস দেবে, সেই সেন্সে সুশীল সমাজ আমাদের দেশে কোনো দিনও ছিল না, এখনো নাই। আমাদের সুশীল সমাজ হলো পার্টিসান নাম্বার ওয়ান, তারা একটা ইস্যু নিয়ে খুব সোচ্চার হয়, যেটা বেশিরভাগ সুশীল সমাজের লোকরাই কিন্তু আপনার প্রো আওয়ামী লীগ করে। আপনার যারা মানে আওয়ামী লীগ করে না তাদেরকে সবসময় যে স্বাধীনতা বিরোধী জামাত টামাত বলে থামিয়ে দেওয়া হয় সবসময়,
এখন যেহেতু তারাই আপনার স্বাধীনতা নিয়েছে, তারাই সবকিছু করেছে, কিন্তু সুতরাং তারাই দায়ী, কারণ বাকি সবাই আমরা বানের পানিতে ভেসে এসেছি। এখন এই যে সুশীল সমাজ, আমি আপনাকে একটা এক্সাম্পল, এমনকি আমাদের নারী যারা মানে নারীর ক্ষমতা নিয়ে যারা কাজ করেন, তারাও কিছু কিছু তো বলছেন না, কিছুই বলছেন না, দু একটা স্টেটমেন্ট দেওয়া ছিল, কিছু বলছে কেউ রাস্তায় নেমে দেন এবং অনেক জায়গায় দেন না, এবং যেসব যে সমস্ত নির্যাতন এখানে বাংলাদেশে নারীর উপরে হচ্ছে সেটা তো রেকর্ড, আমাদের 50 বছরের ইতিহাসে আমাদের নারীরা এতটা নির্যাতিত হয়। প্যান্ডামিকের সময় বিশেষ করে আপনার যেটা আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকেও স্বীকার করছে যে প্যান্ডামিকের সময় নারীরা বেশি নির্যাতিত হবে এবং হচ্ছেও, ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে গেছে, আপনার খুন খারাপি, মেয়েদের উপর অত্যাচার, রেপ, বিচারহীনতা, আইনের ইয়ে নাই, কই সরাসরি কই নাই তো সরাসরি। একটা হতে পারে যে তারা একেবারে অন্ধ দলভক্ত সুশীল সমাজ, আর একটা হতে পারে যে ভয়, একটা অথরিটেরিয়ান গভর্নমেন্ট, আপনি থিওরিটিক্যালি স্পিকিং একটা অথরিটেরিয়ান গভর্নমেন্ট আপনার তিনটা পিলারের উপর রাজ্য করে। একটা পিলার হলো যে প্রথমে তারা করে কি আপনার ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলিকে দুর্বল করতে করতে এমন ভঙ্গুর করে দেয় সে ইনস্টিটিউশনগুলি আর কাজ করতে পারে না। দ্বিতীয় কাজটা যারা করে সেটা হলো তারা সুশীল সমাজকে কোয়াপ্ট করে, সুশীল সমাজকেও কোয়াপ্ট করে নেয় কর্তৃত্ববাদী সরকার। তৃতীয় যেটা তারা করে সেটা হলো, চতুর্থ যেটা সেটা করে সেটা হলো যে তারা ভয়ের একটা সংস্কৃতি তৈরি করে। মানে ধরেন এই যে মুশতাক, আমাদের লেখক মুশতাক মারা গেলেন, হ্যাঁ হ্যাঁ, জেলে যিনি মারা গেলেন, এনার যে কলিগ যিনি বেরিয়ে এসে যে সমস্ত বর্ণনা দিয়েছেন, এই বর্ণনা শোনার পরে আমার মনে হয় 99% লোকে মনে করেছে, মানে যারা লিখে টিকে এই ভয়ের সংস্কৃতিটা আছে। এখন ভয়ের সংস্কৃতিটা কিন্তু কর্তৃত্ববাদী সরকাররা সুন্দরভাবে তৈরি করে, বিবর্তনমূলক আইন করে, মামলা, হামলা, গুম, নির্যাতন, এগুলো আমরা জানি বাংলাদেশে হচ্ছে 9 সাল থেকে শুরু করে 2018 সাল পর্যন্ত। আর হলো কি আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট করার চেষ্টা করে কর্তৃত্ববাদী সরকার, কারণ ইকোনমিক ডেভেলপমেন্ট করলে পরে লোকে মোরালেস সন্তুষ্ট থাকে। এখন বাংলাদেশে যেটা হয়েছে, বাংলাদেশে আমাদের কর্তৃত্ববাদী সেরকম ভাবে কর্তৃত্ববাদী হতে পারছে না, আবার আপনার ডেমোক্রেটিক হতে পারছে না, সুতরাং আমরা একটা বিরাট কনফিউশন এবং কেওসের মধ্যে আছি। একজন আমাকে বলেছিলেন, আমার এক বন্ধু, এটা আমি অ্যাম্বাসেডার কথা বললাম, উনি উনি এক জার্নালিস্ট, ইয়াং জার্নালিস্ট, তাকে মানে আমি ওকে বকা দিয়েছি, আমি ওকে বলেছি যে ভাই তোমরা কিছু করো না, এই সেই আমরা, আচ্ছা ওকে বকা দিচ্ছে কোনো, তুমি ও বেচারা চাকরি করে, ওর মালিক যে পত্রিকার মালিক যে তাকে গিয়ে বলে আসো যদি সাহস থাকে, ও বেচারা কেউ ধর করছো কেন, ও তো চাকরি করে, ওর বউ আছে, বাচ্চা আছে, ইয়াং ছেলে, ওকে তো ধমকে কোনো লাভ নাই। কিন্তু এই মিডিয়া হাউসের যারা ওনার, যারা আপনার এই সরকারের তারা কিনে নিয়েছে, যাদেরকে সাহস থাকলে তাদেরকে দিতে হবে যে আপনারা জনগণের বিরুদ্ধে কেন আপনারা অবস্থান নিয়েছে, আপনারা কি দেশের নাগরিক না, আপনারা কি দেশের ভালো চান না। সুতরাং ভয়ের সংস্কৃতি একটা আছে, সেই জন্য লোকে কথাবার্তা হয়তো বলে না। আর একটা জিনিস আমাদের নাগরিক সমাজ বা সুশীল সমাজ বলে, যেটা আমার কাছে খুব একটা পছন্দ হয়, সেটা হলো পিক অ্যান্ড চুজ। পিক অ্যান্ড চুজ কিরকম, ধরেন মুশতাক মারা গেছে, মানে সুরের সঙ্গে মারা গেছে, উনি দুঃখ লাগে, ওনার বউ আছে, ও তো মানসিক বিষয় হয়ে গেছে, বাবা মা আছে, বেঁচে এখন, কিন্তু আরো জার্নালিস্ট আছে আপনার জেলে, এই যে এই এই ডিজিটাল আইনে রুল গাজী রুল আমিন বলে এক সিনিয়র জার্নালিস্ট, ওনাকে তো ধরে রেখেছে এবং জামিন দেন না, সবার তারপরে অনেক জায়গায় আপনার অনেক অত নাম করে না, এখনো তো যে দৈনিক সংগ্রামের সম্পাদক মুক্তিযোদ্ধা, এক বছর ছিল জি, কিন্তু ওনাকে যেভাবে ধরে নিয়ে গেছে ওটা নিয়ে তো কোনো প্রতিবাদ হয়নি। এই পিক অ্যান্ড চুজ পলিসি ছাড়তে হবে, কারণ কি জানেন, আপনার নীতির উপর নির্ভর করে যদি আপনি কোনো কাজ না করেন, আমি জানি রাজনীতিতে আপনার অত এথিক্স এবং মরালিটি চলে না, বাট ইন দি এন্ড আপনার পলিটিক্স এবং আপনার জীবনযাত্রা সব কিছু যদি আন্ডারলাইন না হয় বাই এথিক্স অ্যান্ড মরালিটি, তাহলে আপনার কার্যকলাপকে ক্রেডিবল ধরা হয় না। যেরকম আমি আপনাকে একটা এক্সাম্পল দিই,
ইউকেতে আপনি নিশ্চয়ই আইএস ব্রাইডের কথা শুনেছেন? জি, আইএস ব্রাইড আছে না, শামী বাবুর একটা মেয়ে, জি, ব্রিটিশ বর্ন মেয়ে, আইএস এর সাথে চলে গেছিল, তার তিনটা বাচ্চা, জি, শি ওয়ান্টস টু নাও কাম ব্যাক টু ব্রিটেন, ব্রিটিশ গভর্নমেন্ট বলছে না তোমাকে রাষ্ট্র দেবো না, তুমি আইএস এর ব্রাইড, তুমি এই সেই। ইংল্যান্ডের যারা আপনার মানবাধিকার কর্মীরা তারা তার পক্ষে নিয়েছে, তারা বলেছে যে তাকে আসতে দিতে হবে, এসে তুমি তাকে ট্রায়াল করো, তাকে তুমি জেলে দাও, কিন্তু সে দেশের নাগরিক, তুমি এই অধিকার তার কাছ থেকে নিতে পারো না। আইএসের সঙ্গে কি আপনি মনে করেন ব্রিটিশ মানবাধিকার কাজ যারা করে তাদের কোনো আদর্শগত কোনো মিল আছে? কোনো মিলই নাই, কোনো মিল নাই। কিন্তু আমি যদি আজকে আমেরিকায় যদি আমাকে অন্যায় ভাবে, আমি তো একজন সাধারণ নাগরিক হিসাবে থাকবো, আমি যদি ওখানে যদি আমাকে পুলিশ অন্যায় ভাবে অ্যারেস্ট করে এবং সেটা প্রেস ফ্রি, সঙ্গে সঙ্গে আপনি দেখবেন আমেরিকান সিভিল রাইটস অ্যাসোসিয়েশন যেটা আপনার ছাপা অর্গানাইজেশন আমেরিকা, তারপরে তো জানেন আপনি সিভিল রাইটস অ্যাক্ট ইউনিয়ন, নিজের গাঁটের পয়সা খরচ করে আসবে আমাকে সাহায্য করতে। এগুলি তো আপনার আমাদের প্র্যাকটিস করা উচিত। এইখানে আমাদের রাজনীতিবিদরা তো ফেল করেছে, আমাদের পলিটিক্যাল পার্টি আলাদা অনেক নেতারা, তারা তো আমাদের না, তারা তো আমাদের জনগণকে কোনো পলিটিক্যাল এডুকেশন দেয় নাই ভাই, তারা তো খালি ক্ষমতা নিয়ে কামড়াকামড়ি করেছে, তো কোনো পলিটিক্যাল এডুকেশন তো দেয় নাই। তারপরে ইন্ডিয়ার আধিপত্যের ব্যাপারেও আমাদের দেশের লোকরা কবে কবে মুখ খুলেছে বলে, আমি একজনের নাম করলাম অ্যাম্বাসেডর, উনি লিখেছেন অনেক, আরো আরো অনেক আছে, যেরকম নিয়োজন নুরুল সাহেব আছে, তারা কিন্তু খুব যৌক্তিক ভিত্তিতে বলেছে যে জিনিসটা ঠিক হচ্ছে না। তাহলে হয়তো ইন্ডিয়ান যারা পলিসি মেকার তারা চিন্তা করতো, এখন ইন্ডিয়ান পলিসি মেকার থেকে সবসময় বোঝানো হয় যে আমরা যখনই আমাদের ন্যায্য দাবি নিয়ে কথা তুলি তখনই আমরা স্বাধীনতা বিরোধী অথবা আমরা জামাত শিবির। এই যে আবরারকে যে মেরে ফেলল, এই ছেলেটা কি কোনো জামাত শিবির করতো? সে ছেলেটা একটা ন্যায়সঙ্গত দেশের ইন্টারেস্ট একটা পোস্টিং দিয়েছে, আর সরকারের গুন্ডা বাহিনী গিয়ে তাকে পিটিএম এর, আপনার কথাটা আমার খুব মনে পড়ে, হ্যাঁ একটা এত সুন্দর একটা ছেলেকে পিটিএম, বিশেষত মা হিসেবে আমি চিন্তা করি ওর মার কেমন লেগেছে। তো এখন এই যে আপনার কই তেমন তেমন আপনার ইয়ে কোথায়, প্রতিবাদ কোথায়, যেটা ঠিক হয় নাই, আপনি মুনতাসির মামুনদের কথা বাদ দেন, আর তাদের কথা যত কম বলা যায় ততই ভালো, তাদেরকে জাতি চিনে ফেলেছে বুঝলেন, তাদের স্টেটমেন্ট এখন আর কিছু আসে যায় না জনগণের। কিন্তু আমি বলছি যে ইউনিভার্সিটি টিচারদের কথা আপনি বলছেন, সব কিছু আপনার গভর্নমেন্ট কন্ট্রোল করে ফেলেছে, কে কথা বলবে, কে চাকরি হারাবে বলেন আপনি, কে আপনার আপনার ইয়ের ভিক্টিমাইজ হবে, জেলে পর্যন্ত যেতে পারে, এই যে ভয়ের সংস্কৃতি, এটা আমি একদিন বলেছিলাম, এই ভয়ের সংস্কৃতিতে আমাদের দেশ থেকে ডিবেট হারিয়ে যাবে, কনভার্সেশন হারিয়ে যাবে, এবং আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে সম্পূর্ণভাবে ডিভাইড হব। আমার মনে আছে আমি যখন পড়তে গেছিলাম আমার এমএস করতে লন্ডন ইউনিভার্সিটি, তখন প্রফেসর ক্লাস শেষে একটা কথা বলেছিল আমার মাথায় লেগে আছে, থার্ড ওয়ার্ল্ড পলিটিক্স বলে একটা কোর্স নিয়েছিলাম আমি, তখন টিচার এসে বললেন আমাকে, আমাদেরকে বললেন সবাইকে, আমি কিন্তু এখানে তোমাদেরকে লেকচার দিতে আসি নাই, আমি খালি তোমাদেরকে কতগুলি ইস্যু তথ্য দিতে এসেছি, সো দ্যাট ইউ ডিবেট দিস, নিজের মধ্যে ডিবেট করো যাতে তোমার ক্রিটিক্যাল থিঙ্কিং আসে, এবং এই ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে তুমি সলিউশন পাবে, তার হতে পারে না। আপনি তো ডিবেট বন্ধ করে দিয়েছেন, তো ইউনিভার্সিটির মাস্টারদেরকে দোষ দিয়ে লাভ কি? তো আমাকে একজন বলেছিল যে আপনারা ইউনিভার্সিটির একজন আর্মি অফিসার বলে যে আপনি তো ঘরের মধ্যে বসে বসে ক্লাস নিচ্ছেন, আমার আপনি যেরকম ক্যান্টনমেন্টের মধ্যে বসে বসে যুদ্ধ করছেন ওরকম আমিও ঘরের মধ্যে বসে বসে ক্লাস নিচ্ছি, তো আপনি সবাই মিলেই তো, হ্যাঁ এখন সবাই মিলেই তো আমরা এরকম হয়ে গেছি, মানে এই যে আপনার একটা সার্বিক একটা অবনতি ঘটে গেছে 50 বছরে, এটাই সবচেয়ে মানুষের ভিতরে যে স্পিরিট, মানুষের ভিতরে যে প্রতিবাদ করার ক্ষমতা, মানুষের ভিতরে যে একটা ন্যায় অন্যায় বোধের একটা ক্ষমতা গ্রো করা, সবকিছু হারিয়ে যাচ্ছে আমাদের জীবন থেকে, এটা তো আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হবে, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, আপনি খালি টাকার পিছনে ছুটবেন আর সেই টাকার দাপটে আর ক্ষমতার দাপটে আপনি আমাকে দাপিয়ে রাখবেন, সেটা তো কোনো সমাজ হলো না। জি দুঃখিত আপা, আমি অন্য প্রসঙ্গে যাই, ধরুন আমাদের সুশীল সমাজ বা এটা তো আমরা আলোচনা করছি,
যেমন ধরুন অত্যন্ত দুঃখজনক না যে বাংলাদেশে কিন্তু কোনো থিঙ্ক ট্যাঙ্ক নাই। ইন্ডিয়াতে কিন্তু ধরেন বাংলাদেশ বিষয়ক থিঙ্ক ট্যাঙ্কই আছে কয়েকটা, পাকিস্তান বিষয়ক, চায়না বিষয়ক, অর্থাৎ তারা রীতিমতো গবেষণা করছে প্রতিটা বিষয় নিয়ে, প্রতিদিনের পলিটিক্যাল ডেভেলপমেন্ট, প্রতিদিনের প্রতিদিনের অ্যানালাইসিস, এভরিথিং তারা কিন্তু রেডি করছে, এভরিথিং। বাংলাদেশে একটি থিঙ্ক ট্যাঙ্ক 50 বছরে দাঁড়ায় নাই যে আচ্ছা ইন্ডিয়ার সাথে যে আমাদের এই চুক্তিটা যে আমরা করতে যাব এটাতে কি হবে, অ্যানালাইসিস কি নাই, কিন্তু সব হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ, হ্যাঁ তোমরা আমাদেরকে আশ্রয় দিছো, তোমরা এই করছো, আমরা ওই, আমরা সেই, দাও সাইন করো, চুক্তি করো, কি হচ্ছে অবস্থা। তারপর আমরা যেটা দেখছি অত্যন্ত দুঃখজনক, থাকা তো অবশ্যই জরুরি, কারণ একটা থিঙ্ক ট্যাঙ্ক মানে আপনার ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ, এখন আপনার ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ এর থ্রুতে আপনি জাতিকে নির্দেশনা দেন, কিন্তু আপনার যে সরকার গঠন, এই আপনার বাইডেন, বাইডেন আপনার মনে করেন আপনার যাই থিঙ্ক ট্যাঙ্করা যে সমস্ত অ্যানালাইসিস করছে সেগুলি তার কাছে পৌঁছাচ্ছে না, অবশ্যই পৌঁছাচ্ছে। মানে আমেরিকায় তো আপনার শুধু রাষ্ট্রভিত্তিক না, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কোন সংগঠন থাকলে তার উপরও থিঙ্ক ট্যাঙ্ক কাজ করে কন্টিনিউয়াসলি, এতটা নিবিড় ভাবে করতে পারে। আপনি আপনি যদি বলেন যে আমি মডার্ন রাষ্ট্র গঠন করব, আপনি যদি বলেন যে আমি গণতন্ত্র চাই, সেখানে নাগরিকদের একটা কর্তব্য আছে না? নাগরিক কর্তব্য ছাড়া কি রাষ্ট্র গঠন করা যায়? আমরা তো আমার 50 বছরে নাগরিক তৈরি করতে পারি না, আমরা তো তৈরি করেছি প্রজা, তারপর কোথা থেকে থিঙ্ক ট্যাঙ্ক পাবেন? প্রজা তো চিন্তা করবে রাজা কি চিন্তা করছে সেটাই আমি চিন্তা করবো। আমার উপরে এই যে আপনার মেয়রের যিনি মারা গেছেন আনিসুল হক, উনি আমার খুব খেপে গেছিলেন, উনি টেলিভিশনে আপনার ওই যে ওনার ইয়ে নিচ্ছে যে ওই টেলিভিশনে আপনার ইলেকশনের আগে একটু জিজ্ঞাসা করছে প্রোগ্রাম প্রোগ্রাম, ওনাকে জিজ্ঞেস করছেন যে আপনার কিরকম ইয়ে, আপনার আপনি কি করতে চান নিয়ে করে, উনি বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী যেটা চান সেটাই আমি ইমপ্লিমেন্ট করবো। আমরা বললাম আপনাকে ভোট দেব, আর আপনি বলছেন আপনি উনি যে চিন্তা করছেন সেটা আপনি করবেন। এইটাই মানুষের তার মনের যে সীমাবদ্ধতাটা চলে এসেছে আমাদের ভিতরে, বুঝলেন, এই যে মাথার যে আপনার ব্রেইনের ভিতরে যে একটা সীমাবদ্ধতা চলে এসেছে আমাদের, এটা খুব ডেঞ্জারাস আমাদের জাতি হিসাবে। কারণ আপনাকে আপনাকে মুক্ত চিন্তা করতে দিতে পারে, মুক্ত চিন্তা মানে আপনার রুস্টের সঙ্গে অ্যাটাক করবে না, ওকেই মুক্ত চিন্তা না, মুক্তির চিন্তা হলো যে আপনি সার্বিক দেশের অবস্থা, সমাজ, সবকিছু নিয়ে আপনি চিন্তা করবেন, এবং চিন্তা করে আপনি আপনার আন্তর্জাতিক, আপনি চিন্তা করে দেখুন বাংলাদেশ এখন আন্তর্জাতিক যে আপনার খেলা চলছে, যে অ্যালাইনমেন্টটা করছে আমাদের বঙ্গোপসাগরকে ঘিরে, এটার সম্বন্ধে কি আমাদের আমাদের কি পজিশন আছে এটা নিয়ে কেউ কোনো কথা বলেছে? আমার চোখে পড়ে নি। আমার ধরনের ম্যাক্সিমাম লোক এটা নিয়ে বুঝতেছেই না যে কোথা থেকে শুরু করবে, কারণ কোনো রুটিন ওয়ার্ক তো নাই, কোনো হোমওয়ার্ক তো নাই, না না, হ্যাঁ ডিসজয়েন্টেড, জি সবকিছু সবকিছু ডিসজয়েন্টেড, আপনাকে অফিসে গেলে পরে বোঝা যায় তা আমার কাছে তো নাই, ওটা বোধহয় ওইখানে আছে, মানে কোনো আপনার কোঅর্ডিনেশন নাই, বুঝছেন, বুঝলেন, এটা আমাদের ডিসজয়েন্টেড তো হয়েছে বটে, সে কোনো সন্দেহ নেই। এবং আপা এই ছোট একটা মন্তব্য বিষয় উত্থাপন করে আমি কোনো বিষয়ে যেতে চাই, যেমন ধরুন আমাদের দেশে গত 12 বছরে তো বটেই, এর আগেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রশাসনে, আমাদের পুলিশে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যে মেধাহীনদেরকে যেভাবে ঢোকানো হয়েছে অর্থের বিনিময়ে বা দলীয় পরিচয়ের বিনিময়ে, সেই জায়গাটায় কিন্তু আপনি যাই বলেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া কিন্তু এই জায়গাগুলো অত্যন্ত স্ট্রিক্টলি মেনটেইন করে গেছে, কিন্তু তাদের যে আইএস অফিসার বা তাদের যে আইপিএস অফিসার বা তাদের যেই যেভাবে তারা নিয়োগ দেয়, সেই মেধাবী লোকগুলোকে নিয়োগ দেয়, এবং আমাদের সামনে কিন্তু আপনার একটা ভয়ঙ্কর ইমব্যালেন্স চলে আসছে, কিন্তু মানে দুইটা রাষ্ট্রের যদি আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাতেও কম্পেয়ার করতে যান, একটা ভয়ঙ্কর ইমব্যালেন্স চলে আসবে, তারা কি বলবে এরা বুঝতেই পারবে না যে তারা কি বলতে যাচ্ছে, ডিপ্লোম্যাটিক কোনটাই তারা ধরতে পারবে না। সেটা তো অনেকদিন থেকেই আমরা সেটা খেয়াল করেছি, আমি একবার দিল্লিতে ছিলাম তখন বাংলাদেশ থেকে একটা টিম গেছিল, ডেলিগেশন গেছিল পানি, ওই আমার মনে হয় জয়েন্ট রিভার কমিশনের একটা মিটিং ছিল, তো ইন্ডিয়ান কাগজে উঠেছে বাংলাদেশ টিম হ্যাজ আরাইভড উইদাউট এনি হোমওয়ার্ক,
কিছু না বলে হোমওয়ার্ক মানে নেগোসিয়েশন করতে গেলে আপনার হোমওয়ার্ক করতে হবে না, বাংলাদেশ একেবারে ডেলিগেশন হ্যাজ অ্যারাইভড উইদাউট উইদাউট এনি হোমওয়ার্ক। আপনি ইন্ডিয়ানরা আমাদেরকে এখন সত্যি কথা বলি কি ইন্ডিয়ানরা এখন মনে করে যে যেটা অমিত শাহ বলে চলেছে তার বাইক বিরক্তকর একটা জনগোষ্ঠী, মানে কিছু খালি খাবার ইমোশনাল খালি রেটরি খালি আমরা এখন যেরকম যেমন বাংলাদেশে ইন্ডিয়ার এগেনস্টে যাকে রেটরিক চলছে, এত রেটরিকের করছে ঠিক কথা কিন্তু কনস্ট্রাকটিভও কিছু করো সঙ্গে, এনগেজ হও তাদের সঙ্গে, তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক আছে তাদের যে টক শো হোস্ট আছে তাদের সঙ্গে তোমরা এনগেজ হও, এনগেজ হয়ে ডায়ালগ করো, এটা ভুল এটা না, এটা আপনার আমাদের যেটা রাজনীতিতে পড়ায় রাজনীতি বিজ্ঞানে যেটা পড়ায় যে যে কোনো রাষ্ট্র গঠন থেকে শুরু করে আপনার দাবি আদায় সাথে কিছু পলিটিক্যাল রুলস তো থাকবে, সেটা হলো আপনার অ্যাওয়ারনেস মুভমেন্ট আন্দোলন দাবি এগুলো পলিটিক্যাল রুলস, কিন্তু তার পাশাপাশি আপনার কনস্ট্রাকটিভ প্ল্যান থাকতে হবে। খালি ইন্ডিয়াকে অপোজ করে তো লাভ নাই, আপনার ইন্ডিয়া মানে পাওয়ার মানে হচ্ছে আপা যে এই 50 বছরে আমাদেরকে আবার নতুন করে আসলে শুরু করার সময় এসে গেছে, নতুন করে শুরু করা নতুন করে শুরু করা তো শিকার হবে, কারণ আমরা তো আপনার এটা বললে পরে আবার অনেকেই রাগ হয়ে যাবে, সেটা হলো যে আমরা বাংলা বাংলা করে আপনার না শিখেছে বাংলা ছেলেরা না শিখেছে ইংরেজি, আপনি ইংরেজি না জানলে পরে এই দুনিয়ায় চলবেন কি করে, আর এত আমরা কনফিউশন এবং হিপোক্রেটি যে আপনার ছেলেদেরকে বলছি তোমার ইংরেজি শেখার দরকার নেই ইম্পর্টেন্স নেই, আমরা তো বাংলা মিডিয়াম স্কুল পড়ছি তাই না, কিন্তু ওখানে তো ইংরেজি মানে রীতিমতো পড়তে হতো, এখন ছাত্ররা সেভাবে ইংরেজি শেখে না, কিন্তু যখন আপনি ইন্টারভিউ দিতে আসে তখন যখন ইংরেজি দূর দূর দিতে না পারে মানে না না ওকে নাও যাবে না, তো ও কোথেকে শিখবে, ওকে না শিখালে না বাবা আবার আমি একটা কথা আপনাকে বলবো, যদি আমাদের এখানে পরিবর্তন আমরা আনতে পারি তাহলে আমাদের যে এলিট সকল এলিট সমাজ যারা মুছে তাও দিয়ে বসে আছে এখন, যে একটা পরিবর্তন আসলে আমরা আবার কোট প্যান্ট টাই করে গেলে চেয়ারে বসবো, এটা হতে দেবো না, আমরা এটা হতে দেবো না, কারণ এই শ্রেণীটা হলো স্বার্থপর শ্রেণী, তারা তাদের নিজেদের বাচ্চা কাচ্চাকে আমেরিকায় পাঠিয়ে দিয়ে মনে করতেছে ফাইন আর কিছুর দরকার নেই, এটা হতে দেবো না। এবার যারা রাস্তার থেকে মানে জনগণের রাস্তার থেকে উঠে এসেছে আমি ওয়াশিংটন থেকে উড়ে এসে মিনিস্টার হব, এটা হতে দেবো না, মানে কঠিন একটা মানে সময় আমাদের হয়ে গেছে এখন একটা, এটা আমি কিভাবে যে বলবো আমি ঠিক বলতে পারছি না, যেরকম ধরেন আপনার আমাদের যে আপনার এই যে আপনি যে কথাটা বললেন যে অ্যাডমিনিস্ট্রেশনে যে জাফরুল্লাহ চৌধুরী বলেছেন যে এটিএম আমার এইচডিবাংকে কবর থেকে উঠে আমরা ট্রাই করব, এই যে আপনার অ্যাডমিনিস্ট্রেশনে যে আপনার অযোগ্য লোকদেরকে ঢুকিয়েছে, আপনি আজকাল ইন্টারন্যাশনাল পলিটিক্সে শুধু যে আপনার আগে কি ওটার নাম কোল্ড ওয়ার স্নায়ুযুদ্ধের সময় কিন্তু ডিপ্লোমেসিটা অনেক সহজ ছিল, কারণ বুঝলেন আপনি তো একটা ব্লকে বিলং করতেন, তো ব্লকে বিলং করলে পরে ব্লক যেদিকে যাচ্ছে আপনার নেতা যেদিকে যাচ্ছে আপনি সেদিকে যাচ্ছেন বেনিফিটেড হন বা যাই হোক, কিন্তু এখন আপনার যে মাল্টিপোলার ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বুঝলেন যাদের সঙ্গে নেগোসিয়েশন করতে হয় জলবায়ু নিয়ে থেকে শুরু করে অনেক ব্যাপারে ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস দরকার, যেটা ইন্ডিয়া প্রডিউস করেছে অলরেডি, ইন্ডিয়াতে কিন্তু অনেক ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস আছে যারা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে চাকরি করে ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করে ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস, যারা আমাদের ইন্টারন্যাশনাল সিভিল সার্ভিস নাই, আমরা 50 বছরে আমি দুঃখের সঙ্গে বলবো শুধু যে 26শে মার্চে যে শুধু রক্ত ঝরেছে এবং অধিকার বঞ্চিত করেছে এটাই যে শুরু হয়েছে তা না, আমরা 50 বছরে আমরা নিজেরা আমাদের নিজেদের পায়ে কুড়াল মেরেছি, এখন ইন্ডিয়াকে আপনি দোষ দিতে পারেন যত খুশি দোষ আপনি দেন আমিও দেই দেবো না কেন বানিয়ে দেয় না কেন এই করো না কেন সে, এখন একটা রাষ্ট্র তো আপনার তার নিজের ইন্টারেস্টে কাজ করবেই, আপনি কি তাকে মানে থামিয়ে রাখতে পারবেন, তার ইন্টারেস্টে সে কাজ করবে, সে মনে করছে ইন্ডিয়া অবশ্য আমি মনে করি ইন্ডিয়ার পলিসি ভুল, ইন্ডিয়া মনে করছে যে চীনকে ঠেকাতে হলে আমার এই ভূখণ্ডটা লাগবে, সুতরাং আমি এটাকে আয়রন ফিস্ট চাপিয়ে থেকে রাখবো, রং পলিসি, যদি আমার সঙ্গে বন্ধুত্ব থাকতো আমি আমি একটা যেটাকে বলে ব্যালেন্স ফরেন পলিসি মেনটেন করতাম, আমি চীনকেও দূরে রাখতাম, ইন্ডিয়া আমি কোনো স্ট্র্যাটেজিক কোনো
মানে মানে ইয়েটা সুবিধা আমি দুটাতে সেরা একটাকেও দিতাম না, তাহলে আমি থাকতে পারতাম নাকি আমার স্বাধীনতা নিয়ে, সার্বভৌমত্ব নিয়ে? কিন্তু আমাদেরকে যে আজকাল যে আগ্রাসনটা হয়, আগ্রাসনটা আপনার যেটা ইন্ডিয়া করেছে সাকসেসফুলি এবং আমরা অ্যালাউ করেছি, ভূমি তো কেউ দখল করে না, দখল করে আপনার সে দেশের রাজনীতিকে, দখল করে সে দেশের ইনস্টিটিউশনগুলিকে। আমাদের দেখেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার জন্য অনেক কিছুই করছে, অনেক কিছুই করছে, নাগরিক অধিকার হরণ করার সুযোগে অনেক কিছু করছে, কিন্তু যে জিনিস যেটা তারা করছে সেই জিনিসটা অত্যন্ত আপনার আমার দেশের জন্য ক্ষতিকর। সেটা হলো বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা করা। আপনি প্রিয়া শাহ থেকে শুরু করেন, এই যে আপনার হেফাজতের যে 26শে মার্চের যে ঘটনা, এখানে তো প্রতিবাদ করতে গেছে সবাই, ডান বাম সবাই গেছে, এই যে একটা ঐক্য প্রচেষ্টা সেটাকে বানচাল করার জন্য আপনার এই আপনার বায়তুল মোকাররমের ভিতর থেকে তো আমি মামুনুল হক তো প্রেস কনফারেন্সে বলেছিল যে আমরা 26শে মার্চ কোনো প্রোগ্রাম দেব না, বোধ হয় আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল অথবা বুঝতে পেরেছিল। বায়তুল মোকাররমের মধ্যে তো ওই যে 200-300 মুসল্লি বায়তুল মোকাররমের মসজিদের ভিতর থেকে আপনার ঈদ মারছিল, সেইখানে আপনার পুলিশ তেড়ে গিয়ে 1100 রাউন্ড গুলি গুলি পড়ল, 900 ছিল আপনার রাবার, 200 ছিল আপনার সীসা, এদিক ওদিক লেগেছে, ধ্বংস হয়েছে, ভিতরে 7 জন মারা গেছে। ওটা যখন হাটহাজারিতে পৌঁছেছে ওইখানে গুলি হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছেছে ওইখানে গুলি হয়েছে, এই এখন ইন্ডিয়া তো রব উঠেছে আপনার আনন্দবাজার পত্রিকা স্টেটসম্যান বলছে যে পাকপন্থীদের তাণ্ডব। মানে এই যে সবসময় একটা চেষ্টা যে আমরা জনগণের একটা ইচ্ছাকে সবসময় যে একটা চেষ্টা যে আমরা একটা সাম্প্রদায়িক ভাবাপন্ন লোক, এবং তারপরে আপনার যে সারনাথে যে মাইনরিটি লোকের উপর যে অত্যাচার হয়েছে, তারপরে আমি শুনলাম পাবনাতে গতকাল হয়েছে, সবই কিন্তু আপনার এই সরকারি দলের লোকরা করছে। এই প্রশ্নটা জনগণের সামনে আমি রাখতে চাই যে কেন সরকারি দলের লোকরা মাইনরিটির উপরে অত্যাচার করছে, কি তারা প্রমাণ করতে চাচ্ছে যে আমরা একটা সাম্প্রদায়িক রাষ্ট্র আর ইন্ডিয়া সাম্প্রদায়িক না, আমরা সাম্প্রদায়িক? এটা তো একটা গণিত অপরাধ। যে বাংলাদেশে ধরেন যেসব কূটনৈতিকরা আছেন বা আমাদের জাতিসংঘের প্রতিনিধিরা আছেন, তারা কিন্তু বাংলাদেশের এই বিষয়টা নিয়ে কিন্তু তারা অনেকটাই নিশ্চুপ বলা চলে। ধরেন বাংলাদেশে যেভাবে মানবাধিকারের ভায়োলেশন, যেভাবে গণতন্ত্রহীনতা, যেভাবে দলীয়করণ বা যা কিছু হচ্ছে, সেই জায়গাতে আমাদের কূটনৈতিকদের কোনো তৎপরতা আমরা দেখছি না, এটার কারণ কি আপনি মনে করেন? এটার কারণ আমি মনে করি যে আপনার পশ্চিমা বিশ্ব আপনার পুরো সিচুয়েশনটাকে ওয়াচ করছে আর কি, ওয়াচ করছে ইন দ্যাট সেন্সে যে আপনার বাংলাদেশ আপনার এর ভূ রাজনৈতিক অবস্থানের জন্য আপনার ইন্টারন্যাশনাল যে সমস্ত আন্তর্জাতিক যে সমস্ত পরাশক্তির যে প্রতিযোগিতা সেটার মধ্যখানে পড়ে গেছে, এবং এই বাংলাদেশকে নিয়ে বাংলাদেশ অনেক অ্যানালিস্ট বলেছে যে বাংলাদেশ ওই যে চীনকে ঠেকানো নিয়ে ইন্ডিয়াকে কাউন্টার ওয়েজ হিসেবে ব্যবহার করা, যেটা 2014 সাল থেকে আমেরিকা করেছিল এবং ইন্ডিয়াকে একটা ফ্রি হ্যান্ডের মতো দিয়ে দিয়েছিল যে সাউথ এশিয়ার কে তুমি মানে ইউ বি দ্য লিডার মানে চায়নাকে কাউন্টার করার জন্য। এখন বর্তমানে আপনার বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যিনি ক্ষমতায় এসেছেন গণতন্ত্র মানবাধিকার এ সমস্ত কথা বলে, আমেরিকা কি ধরনের আপনার অ্যাটিটিউড নেয় ইন্ডিয়ার উপরে, ইন্ডিয়ার সঙ্গে আর কি, সেটার উপর অনেকটা নির্ভর করবে বাংলাদেশের গণতন্ত্র কতখানি উদ্ধার হবে, অথবা আমরা সেই জাতীয় সরকার ফেরত পাবো যারা আপনার আমাদের এখানে তো বিদেশি শক্তিরাই আপনার নট অনলি ইন্ডিয়া, আমাদের তো নিজেদের শক্তি জাতীয় শক্তি হিসাবে আমরা সেভাবে তো নিজেদেরকে দাঁড় করাতে পারিনি,
আমাদেরকে তো বাইরের শক্তিরাই পরিচালিত করে। 2014 সাল থেকে ইন্ডিয়া পরিচালিত করছে, এবং ইন্ডিয়া পরিচালিত করছে যে আমেরিকার ব্লেসিংস এ করছে। এখন আমেরিকা আপনার বাইডেন তো বলেছে তার ইলেকশন ক্যাম্পেইনে, এবং ইলেকশনের আগে কিন্তু বাইডেন ইন্ডিয়ার সম্বন্ধে কিছু ক্রিটিক্যাল স্টেটমেন্ট দিয়েছিল, মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে, কাশ্মীরের ব্যাপারে, তারপরে যে সাম্প্রদায়িকতার ব্যাপারে। সুতরাং আমরা অনেকে এখানে বলেছিল যে এখানে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন আসলে পরে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠার ব্যাপারে আমেরিকা একটা ভূমিকা রাখবে, কিন্তু ভূমিকা রাখতেটা হচ্ছে কি ইন্ডিয়ার থ্রুতে রাখবে আগের মতো, নাকি বাংলাদেশের সঙ্গে ইন্ডিপেন্ডেন্টলি আমেরিকা এনগেজ হবে, এটাই হলো সবচেয়ে বড় কথা। এটা সময়ের সাথে সাথে বোঝা যাবে যে বিষয়টা কোন দিকে, সময়ের সাথে মানে হ্যাঁ জিনিসটা। প্রথম কথা হলো যে বাইডেন হঠাৎ করে একটা স্টেটমেন্ট দিয়েছে যে আমি চীনকে আমরা আমেরিকার উপরে উঠতে দেবো না, কিছুতেই না। এই জাতীয় স্টেটমেন্ট কিন্তু ট্রাম্প দিত, আর বাইডেনের কথাতে যখন আমরা সেটা বুঝেছিলাম যে তারা চীন তার উত্তরে বলেছে যে আমরা কারোর উপর আধিপত্য করছি না, আমরা জনগণের আমার জনগণের ইয়ের জন্য মানে ডেভেলপমেন্টের জন্য আমরা এই কাজ করছি। বাইডেনের সঙ্গে আমরা যেটা মনে মনে করেছিলাম যে বাইডেন আপনার কোএক্সিস্টেন্সে যাবে, এবং যেতেই হবে চীনের সঙ্গে কোএক্সিস্টেন্সে, না যে কোনো উপায় নেই। কিন্তু কারণ ট্রাম্পের এই 4 বছরের মধ্যে চীন যথেষ্ট আপনার শক্তিশালী হয়ে গেছে, এবং অনেক জায়গাতে তার আপনার স্ট্র্যাটেজিক ইয়েগুলি ঠিক করে নিয়েছে, ইকোনমিক ডেভেলপমেন্ট থেকে শুরু করে। বাইডেনের এই কথাটা কিন্তু ডিস্টার্বিং যে সে চীনের সঙ্গে যদি কম্পিটিশনে যায়, কম্পিটিশনে গেলে পরে আপনার তো জানেন রিয়েল পলিটিক্সে আপনার গণতন্ত্র মানবাধিকার কোনো কিছুই কাজ করে না, তখন তো আপনার জোট পাতাটাই সবচেয়ে বড় কথা। কিন্তু আপনার এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাইডেন এবং হচ্ছে ফরেন রিলেশন কমিটির মেম্বার দুজনেই বলেছে যে 71-এ আমরা মানে ডেমোক্র্যাটরা আমরা সাপোর্ট করেছিলাম, নিঃসন্দ করেনি, কিন্তু লেড বাই টেড কেনেডি যে আমরা গণতন্ত্র মানবাধিকার এবং মানে রুল অফ ল এটার জন্য আমরা সাপোর্ট করেছিলাম, এবং আমরা আশা করি যে সেটা বাংলাদেশ সেই দিকেই যাবে। তো এই জিনিসটা কোনো হ্যাভ টু ওয়াচ, সময় বলে দিতে পারবে যে তারা কি আগের মতো 2000 যদি তারা কম্পিটিশনে যায়, যেহেতু চীন সবসময় চেষ্টা করে ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার যে একটা লিঙ্কেজ হবে সেটা যেন না, তারা সবসময় বলেছে আমি আর ইন্ডিয়া কথা বলবো, আমি আর আমেরিকা কথা বলবো, এখানে জোট বাঁধার কিছু নাই, এটা হলো চীনের পলিসি। আর আমেরিকার ইন্ডিয়ার পলিসি হলো যে আমরা আমেরিকাকে সঙ্গে নিয়ে, জাপানকে সঙ্গে নিয়ে, সাউথ এশিয়াকে সঙ্গে নিয়ে আমরা যাবো। এখন বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এবং ওয়েস্টার্ন কান্ট্রিয়ারা চীনকে ঠেকানোর জন্য কি ধরনের অ্যাটিচিউড নিবে মানবাধিকার গণতন্ত্রের ব্যাপারে, সেটা আমাদের কোনো ওয়াচ করার ব্যাপার। এই জন্য এখন তারা কোনো রকম স্টেটমেন্ট বা কোনো কিছু দিচ্ছে না। কিন্তু কনক আমি একটা কথা বলব যে বাইরের শক্তি যাই মনে করুক না কেন, মানুষ বলে না জোর জোর জমিকের জোর, আমরা নিজেরা যদি শক্ত হয়ে না দাঁড়াতে পারি, আমরা যদি গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যাপারে সেই জাতীয় ভূমিকা রাখতে না পারি, তাহলে বাইরের শক্তি উপরে কতখানি নির্ভর করতে হয় আজকালকার দুনিয়ায়। কিন্তু আমাদেরকে যেটা বলে না যে ইউ হ্যাভ টু শো ইউর ওন মেটল, তুমি কতখানি যোগ্য সেটার উপরে তো অনেকখানি নির্ভর করবে। সুতরাং আমি মনে করি যে গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসা বাংলাদেশে আমাদের জন্য প্রথম কর্তব্য। গণতন্ত্রকে ফিরিয়ে আনার পরে আমরা দেখতে পারি যে অন্য ইন্ডিয়া মানে অন্য মানে পশ্চিমাদের জাতিসংঘকে সব কিছু থেকে তারা তখন কি ধরনের অ্যাটিচিউড না, সেটা তো তখন দেখার বিষয় হবে আর কি। আবার একটি অত্যন্ত কিন্তু এখানে যে এই যে বর্তমান সরকারের যে প্রচেষ্টা বাংলাদেশকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দেখানো, এটাও কিন্তু একটা ব্যাপার, এটাও আমাদের মনে রাখতে হবে যে এই যে আপনার মাইনরিটি গ্রুপ যে অ্যাটাক করছে সরকারের লোক, তারপরে যে 26 মার্চে আপনার হেফাজতকে উস্কে দিয়ে মাদ্রাসার ছাত্রদেরকে বের করে নিয়ে আসা সংঘর্ষে, এগুলি তো আপনারা বাংলাদেশ রাষ্ট্রকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে দেখালে পরে তখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কি অ্যাটিচিউড হবে সেটাও দেখার কথা। কিন্তু সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে যদি আমরা যদি সেভাবে জিনিসটাকে তুলে ধরতে পারি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, যেটা কোনো এই সংঘর্ষটা কিন্তু আমাদের কোনো ধর্মীয় পয়েন্ট অফ ভিউ থেকে
এই মোদিকে আমরা যে ওয়েলকাম করে নিই বাংলাদেশে, এটা ঠিক নয়। এটা আমরা তাকে আমরা প্রতিবাদ করেছি তার কার্যকলাপের জন্য, তার মানে সাম্প্রদায়িক বিশ্বাসের জন্য, সাম্প্রদায়িক বিশ্ব এর জন্য তাকে আমরা নির্বাচনী এখানে সুযোগ করে দেওয়ার জন্য। এবং এখানে আমরা যেটা বলতে চাই, আমরা আন্তর্জাতিক সমাজের কাছে এটা বলতে হবে, তুলে ধরতে হবে, যেখানে ডান বাম সবাই মিলে একত্র হয়ে এই যে ইন্ডিয়ার যে অ্যাটিচিউড টুয়ার্ডস বাংলাদেশ এবং ইন্ডিয়ার ব্যাকিংয়ের যে এই আমাদের সরকার টিকে আছে, যার জন্য জনগণ এত ক্ষিপ্ত হয়েছে, এই জিনিসগুলো আমাদের তুলে ধরতে হবে এবং আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে। তো আপা, এই আওয়ামী লীগ সরকারের সাথে, ধরুন আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, রক্তের সম্পর্ক, আত্মার সম্পর্ক, আবার বলছেন যে আমরা ভারতের সঙ্গে আত্মার সম্পর্ক গড়ে তুলব, চীনের সঙ্গে অর্থের সম্পর্ক গড়ে তুলব। তো এই যে ভারত এবং চীন পরস্পর বিরোধী দুটি রাষ্ট্রের সাথে বাংলাদেশের যে এই যে দুই নৌকায় যে পা দেওয়া, অনেকে বলছেন এর পরিণতি কি হতে পারে, বা এটি আসলে কতটুকু সামাল দেয়া সম্ভব হবে, বা এটা আমাদের পজিটিভ নেগেটিভ, একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে আপনার সংক্ষিপ্ত একটা বিশ্লেষণ যদি দেন মতামত? এটা তো আমি আমি এই কথাটা একটু আগেও বলেছি যে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানের জন্য এটা আপনার ইট ক্যান বিকাম এ ব্যাটেল গ্রাউন্ড বিটুইন ইন্ডিয়া চায়না, চায়না অ্যান্ড ইন্ডিয়া। এবং এই যে দুই নৌকায় পা দিয়ে চলছে, বা আমরা বলছি আমরা টাকা পয়সা চীনের কাছ থেকে নিব, কিন্তু আমরা আসলে ইন্ডিয়ার সঙ্গে আত্মার সম্পর্ক, এটা কতদিন মেনটেন করতে পারবে বাংলাদেশ সেটা দেখার বিষয়। আপনার একটা এটাও একটা কথা অ্যানালিস্টরা অনেকেই বলেছে, দু একজন বলেছে, একটা সময় আসবে যখন তোমার একটা সাইড পিক করতে হবে। এখন এই পিক করতে গিয়ে যে বাংলাদেশ কোন বিপদে পড়বে সেটা তো সহজেই অনুমান করা যায়। ব্যালান্স ফরেন পলিসি করার মতো যে জাতীয় ক্যাপাসিটি সেটা কিন্তু আমরা এখনো বিল্ড করি নাই। প্লাস একটা ব্যালান্স ফরেন পলিসি মাস্ট বি ব্যাক বাই দি পিপল, জনগণের ব্যাক গভর্নমেন্ট ছাড়া এই জাতীয় সমস্যা বলেন বা ডেভেলপমেন্ট বলেন, আন্তর্জাতিক যে সমস্ত ডেভেলপমেন্ট তাদের যে বাংলাদেশের উপরে চোখ পড়েছে, বাংলাদেশের তো আপনার সার্বভৌমত্ব নিয়েই প্রশ্ন উঠেছে। আপনার যদি ইন্ডিয়ার আগ্রাসন হয় অথবা ধরেন আপনার চীন এসে এখানে আমাদের এই যা মাতব্বরি করতে থাকে, তাহলে আমাদের আর অস্তিত্ব কোথায় রইল? কিন্তু এই সিচুয়েশন, এই কমপ্লিকেটেড সিচুয়েশন দ্যাট বাংলাদেশ মে বিকাম দি ব্যাটেল গ্রাউন্ড, মানে ব্যাটল টু উইন বাংলাদেশ, এটা আপনার সামাল দিতে পারে একমাত্র জনগণের নির্বাচিত সরকার, যে সরকার জনগণের দ্বারা ব্যাকড। তারা তাদের তখন ভয়েস অনেক স্ট্রং হয়, জনগণ তাদেরকে সাপোর্ট করে, তখন যে শক্তি সরকার অর্জন করে সেই সরকারই এই জাতীয় কমপ্লিকেটেড সিচুয়েশন সামাল দিতে পারে। যে সরকারের জনগণের কোনো সম্মতি নাই সেই সরকার এর পক্ষে আমার মনে হয় অনেক ভুল করাই আপনার পসিবল। কারণ যে কোনো ফরেন পলিসি ফর্মুলেশনের ব্যাপারে আপনার, আমরা তো জানি বিভিন্ন এলিমেন্টসের দ্বারা আপনার ফরেন পলিসি ফর্মুলেশন হয়, বিশেষ করে আপনার নানা রকম ডিসকাশন, নানা রকম আপনার ডিবেটের দ্বারা আপনার পলিসি ফর্মুলেশন হয়, এবং সেই ফর্মুলেশনে ডিবেটের মধ্যে জনসাধারণের ইনপুট থাকে, পলিটিশিয়ান তথ্য থাকবে অবশ্য, মিলিটারির ইনপুট থাকে, এগুলি সব মিলিয়ে একটা ফরেন পলিসি তৈরি হয়। সেই জাতীয় ফরেন পলিসির যে এই যে দুইটা বিশাল জায়েন্ট আমাদের দুই পাশে, এটাকে সামাল দেওয়ার জন্য আপনার জনগণের নির্বাচিত সরকার ছাড়া কোনো বিকল্প নাই। তো আসলে বাংলাদেশের ভবিষ্যতে যে কি আছে আপা, এটা আসলে প্রেডিক্ট করাটাই খুব মুশকিল, যে আমরা কোন দিকে যাব, কিভাবে যাব, কি হবে, এটা খুব মুশকিল একটা অবস্থায় চলে গেছে 50 বছরের। কিন্তু কারণ কি জানেন? কারণ হলো যে আমাদের তো কোনো ইয়ে নাই, ওই যে আপনার কন্টিনিউয়েশন তো কিছু নাই, তো সবকিছু যে সরকারও যে সমস্ত পলিসিগুলি নিচ্ছে বর্তমানে সেগুলি আপনার মনে হয় না যে সবসময় অ্যাডহক, এমনকি প্যান্ডামিকের ব্যাপারও অ্যাডহক, আজকে এটা বলছে কালকে সেটা বলছে, স্কুল কলেজ খোলার ব্যাপারে আজকে এটা কালকে সেটা,
তার মানে সরকারের ভিতরে কিন্তু কোঅর্ডিনেশন এবং সেই জাতীয় কনসালটেশনের থ্রুতে পলিসি ফর্মুলেশন হচ্ছে না। সুতরাং ফরেন পলিসি ব্যাপারে তো এটা আরো বেশি প্রয়োজন, জনগণের আকাঙ্ক্ষার রিফ্লেকশনই তো আপনার ফরেন পলিসি ডোমেস্টিক, ওটা সেইটাই যদি না থাকে তাহলে তো ওখানে ভুল করার আপনার সমূহ সম্ভাবনা বা রিস্ক থাকতে পারে। আপনি যেটা বলেছেন সেটা আমি অবশ্যই আপনার সঙ্গে একমত যে 50 বছর ফিরে পরে বাংলাদেশের স্বাধীনতার 50 বছরের সুবর্ণ জয়ন্তীর সময় আমাদের এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে আমরা স্বাধীনতার যে আসল জিস্ট বা যেটাকে আমরা বলি যে মূল মন্ত্র সেটা যদি হারিয়ে যায়, যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করেছিলাম সেটার খোরশটা যদি পড়ে থাকে তাহলে এর চেয়ে দুঃখের তো কিছু হতে পারে। এবং আপা অনেকে বলছেন যে 1971 সালের 25শে মার্চ রাতে পাকিস্তানিরা ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র বাঙালির উপরে, আর 2021 সালের 26শে মার্চে বাংলাদেশের পুলিশ বিজিবি র‍্যাব ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশের নিরস্ত্র সাধারণ মানুষের উপরে, সেই 50 বছরের সেই ইন্ডিপেন্ডেন্স ডে আর ইন্ডিপেন্ডেন্স ডে, অনেকে মিল খুঁজে পাচ্ছেন। হ্যাঁ, অনেকেই বলেছে এই কথাটা, পাকিস্তানিরা ঝাঁপিয়ে পড়েছিল সেটা শত্রু ছিল, বাইরের শত্রু ছিল, তাই না? সেটাকে হজম করা কঠিন, কিন্তু তবু আপনার আপনার মানে কিছু আপনার ন্যাশনালিটি খুঁজে পাওয়া যায় যে বাইরের শত্রু তারা আমাদেরকে ধ্বংস করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। 26 তারিখে যেটা হয়েছে এই 50 বছর পরে, আমি তো যে কথাটা বললাম যে আমাদের নিজেদের পুলিশ নিরস্ত্র লোকের উপর গুলি চালাবে, এটা তো আপনার 50 বছর পরে কোনো মতেই কাম্য নয়। এবং এই জিনিসটা যে ঘটেছে এটা ঘটা উচিত হয়নি, এবং যদি ঘটেও থাকে এটা সরকারের উচিত এটাকে ভালো করে তদন্ত করে কারা এই অর্ডার দিয়েছে, কেন এই ঘটনা ঘটেছে, এগুলি সমস্ত জনসমক্ষে তুলে ধরা উচিত। গণতন্ত্র না থাকলে পরে আপনি এগুলি পাবেন না। শুধু পুলিশ না, পুলিশের সাথে আপনি দেখেছেন যে হেলমেট বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ কিভাবে অংশ নিয়েছে, এবং পুলিশের চেয়ে তারা মারমুখী বেশি ছিল, তো কে কা তদন্ত করবে, কে কার বিচার করবে? না, সেটা তো আমি বললামই যে একটা গণতান্ত্রিক সরকার হলে এ সমস্ত ঘটনা ঘটতোই না, এবং ঘটলে পরে সেটা সুস্থ তদন্ত আমি আশা করি না যে কোনো রকম তদন্ত, তবে গভর্নমেন্ট অলরেডি বলেছে যে আমরা কঠোর পথে সবকিছু দমন করব। তবে দমন নীতি দিয়ে কিছুদিন চলা যায়, তারপরে তো আপনার যদি দেশকে ভালোবাসেন, দেশকে ভালো চান, তাহলে দমন নীতি পরিহার করাটাই আমি মনে করি যে মানে এটা সবার জন্যই আপনার ইয়ে হবে। এটা আপনার 26 তারিখে যেরকম এনভায়রনমেন্টটা হয়েছিল বাংলাদেশে, সেটা অনেকে বলেছে যে এরকম থমথমে ভাব ছিল, যেখানে থাকবে জুবিলেশন, 71 সালের 26-এর সকালে যেরকম একটা থমথমে কি হবে না হবে একটা অনিশ্চয়তা, এরকম একটা ভাব এখানে ছিল। এবং আলটিমেটলি এখানে গুলিতে 17 জন সংখ্যাটা হয়তো কম, কিন্তু এখানে যে শুধু মাদ্রাসা ছাত্রের সঙ্গে সংঘর্ষ হয়েছে তা তো নয়, ব্রাহ্মণবাড়িয়াতে তো আপনার কোনোতে জনতাও ইনভলভ ছিল ওখানে, ওখানে তো গ্রামবাসীরা কিন্তু বেরিয়ে এসেছিল মাদ্রাসা ছাত্রদেরকে প্রোটেকশন দিতে এবং তাদের সঙ্গে পুলিশ সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। দেশের মধ্যে এই জাতীয় ঘটনা ঘটাটা আপনার অনেক বেশি দুঃখজনক। 25শে মার্চ 26শে মার্চ আপনার 1971 ছিল শত্রু, শত্রু ঝাঁপিয়ে পড়েছিল, শত্রুকে মোকাবেলার জন্য দেশ ইউনাইটেড হয়েছিল, যুদ্ধ করেছিল, জিতেছিল। এখন দেশের ভিতরে বিভাজনের ভিতরে যদি আপনার এই জাতীয় ঘটনা ঘটে তাহলে 50 বছরের সুবর্ণ জয়ন্তী আপনার উদযাপন করার রং অনেকটাই ফিকে হয়ে যায়। জি, তো আপা আমরা একদম শেষ দিকে, আপনি হেফাজতের কথা বলছিলেন, হেফাজত তো মূলত কোনো রাজনৈতিক দল নয়, হেফাজতের যারা নেতৃত্বে আছেন তারা সবাই হচ্ছেন মাদ্রাসার শিক্ষক, রাস্তায় যারা আন্দোলনে নেমে আসেন তারা তাদের মাদ্রাসায় তো শিক্ষকদেরকে বলা হয় ওস্তাদ, মাদ্রাসা ছাত্ররা যারা নেমে আসেন তারা ওস্তাদের কথায় উজ্জীবিত হয়ে নেমে আসেন, এবং বারবার কি হেফাজত কি সরকারের ফাঁদে পা দিচ্ছে, হেফাজতের কেউ কেউ কি সরকারের সঙ্গে লিয়াজো করে সরকারকে সুবিধা করে দিচ্ছে, নিরীহ এতিম কমি মাদ্রাসার ছাত্ররা কি ব্যবহৃত হচ্ছে? কারণ আমরা যদি দেখি যে 2013 সালের যে 5ই মে শাপলা চত্বরে যে হেফাজতের যে হত্যাকাণ্ডের কথা বলা হয়, গত 7 বছরে কিন্তু হেফাজত এই হত্যাকাণ্ড নিয়ে, ওই বিষয়টি নিয়ে বিন্দুমাত্র শব্দ করে নাই,
তো এটি হচ্ছে একটা দিক, এবং আপনি যদি দেখেন যে ভাস্কর্য বিষয়ক আন্দোলন হঠাৎ করেই জেগে উঠলো, হঠাৎ করেই থেমে গেল, মানে কি কি রেজাল্টের ভিত্তিতে এই আন্দোলনটি বন্ধ হলো কেউ কিন্তু জানে না। তো আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু শেখ হাসিনা কিন্তু বিশ্বকে দেখাই দিছে যে দেখো একটা ভাস্কর্য নির্মাণ নিয়ে দেখো আমাদের দেশের কি অবস্থা, মৌলবাদী শক্তি জেগে উঠেছে। এই বিষয়টি একটু জানতে চাই, পাশাপাশি আমাদের যারা মূল ধারার যে রাজনৈতিক দলগুলো, ধরুন জাতীয় পার্টি রসনের সাথে বিরোধী দল সেজে বসে আছে, কিন্তু অদ্ভুত এক অবস্থা, তাই না? প্রধান বিরোধী দল বা প্রধানতম একটি দল বিএনপি ওইভাবে রাজপথে অ্যাক্টিভ না, কিন্তু যত ঘটনাই ঘটুক, যাই ঘটুক, জেলখানায় এখন পর্যন্ত বিএনপি নেতা কর্মীরাই শতকরা 80% নানা রকমের ভাবে আটক আছে, প্রত্যেকের বিরুদ্ধে 50-60-100 করে মামলা আছে। তো বিএনপি ওইভাবে অ্যাক্টিভ হচ্ছে না, বাম দলগুলো কিছু ছোটখাটো কিছু বক্তব্য দিচ্ছে, বা জামাত তো অনেকটা নিষ্ক্রিয়ই বলা চলে। তো আপনি কিভাবে দেখেন এই যে পরিস্থিতিটা, হেফাজত, বিএনপি, জাতীয় পার্টি, আমাদের রাজনৈতিক দলগুলো কেন অ্যাক্টিভ ভূমিকায় নামতে পারছে না? রাজনৈতিক দলগুলো মানে তো আপনি বিএনপির কথা বলছেন, রাজনৈতিক দল আর যেগুলি আছে ছোট ছোট সেগুলি আপনার রাস্তায় নেমে কতখানি কি করতে পারে সে বিষয়ে তো খুবই মানে আপনার প্রশ্ন আছে। এখন বিএনপির যে আপনার ভূমিকা সেটা তো খুবই রহস্যজনক, এবং এটা নিয়ে আমাদের অনেক রকমের আছে, আপনার কথাবার্তা আছে যে তারা কেন রাস্তায় নেমে আন্দোলন করছে না। এখন বাংলাদেশে এটা আমি এটা হেফাজতের কথা আপনি যেটা বললেন সেটা হলো যে প্রথম কথা আমি হেফাজতটা দিয়ে করি, হেফাজতটা হলো কি যে আপনার বাংলাদেশে তো ধর্ম নিয়ে রাজনীতির কথা, ধর্ম তো ভীষণভাবে ফেরত এসেছে বাংলাদেশের রাজনীতি, ধর্মকে নিয়ে তো আপনার বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি দুই দলই, আপনার যদি বিএনপি আওয়ামী লীগ নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না করে একটা আন্ডারস্ট্যান্ডিং করে ডেমোক্রেটিক প্রসেসটাকে যদি স্ট্রেংথেন করতেন, তাহলে আমি মনে করি আস্তে আস্তে বাংলাদেশের রাজনীতি থেকে ধর্মকে কোণঠাসা করা যেত, এবং আপনি ইকোনমিক ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে মানে আপনার সেকুলারিজম অনেকভাবে বিভিন্ন দেশে আপনার সাকসেসফুলি করেছে, কেউ এডুকেশনের থ্রুতে করেছে, কেউ আপনার ইকোনমিক ডেভেলপমেন্টের থ্রুতে করেছে, যেরকম ব্রিটেনে, ব্রিটেনে আপনার এটা কিন্তু প্রসেসটা হয়েছে আপনার ইকোনমিক ডেভেলপমেন্ট এবং এডুকেশনের থ্রুতে। এডুকেশন আপনার একটা জিনিস, যখন মানুষ আপনার ইকোনমিক দিক থেকে একটা বেনিফিট পায় তখন কিন্তু মানুষ ধর্ম নিয়ে অত বাড়াবাড়ি করে না। আপনি আমাকে একজন বলেছিল যে ওয়াজ মাহফিলে দেখেছেন কত ইয়াং চলে যায় আজকাল, সবাই ধর্মান্ধ হয়ে যাচ্ছে। আমি বললাম যে ওদেরকে একটা করে চাকরি দিয়ে দেন, দেখবেন ওরা একটাও যাবে না ওয়াজে। এখন অনেক কর্মহীন ছেলে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশে, কোটির উপরে বেকার। এখন তারা এইরকম একটা সিচুয়েশনে যেখানে আপনার একটা রাজনৈতিক শূন্যতা বিরাজ করে এবং প্রধান বিরোধী দলগুলি ধর্মকে ব্যবহার করে, সেখানে একটা যে একটা উগ্রবাদ জন্ম নেবে এটা আশ্চর্য হওয়ার কিছু নাই, সাধারণত তাই হয়। এখন হেফাজতকে আপনার রাজনীতিতে এনেছে তো আওয়ামী লীগ, হেফাজত কিন্তু একটা অনাজনৈতিক, ওরা কিন্তু নিজের মনে ছিল হাটহাজারিতে নিজের মনে দেওয়ার ডুইং দেয়ার ওন থিংস। আপনি আমেরিকা আছেন, আমেরিকায় পেনসিলভেনিয়াতে একটা গ্রুপ আছে না, আমিষ আমিষ জি 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 তাই ছিল হাটার জেলে, তাদের নিজের জীবন দিয়েছিল ওইখানে মাদ্রাসা, ওইখানে কমি, ওইখানে রিজন দেয়। এই দুটা দল আপনার নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে মানে সমঝোতার ভিত্তিতে ডেমোক্রেসিকে সাস্টেইন না করে আপনার ধর্মকে রাজনীতিতে টেনে এনেছে, এবং হেফাজতের মতো দলকেও, অরাজনৈতিক দলকেও টেনে এনেছে। এবং হেফাজত আপনার সরকারের কাছ থেকে যে অনেক সুবিধা আদায় করে নিয়েছে সেটা আমরা সবাই জানি, এবং মামুনুর হক আপনার কিন্তু বলেছিল, সে তো প্রেস কনফারেন্স করে বলেছিল যে 26 তারিখে, যদিও সে অনেক হুঙ্কার দিয়েছিল আগে ওই ভাস্কর্যের মতো,
এবং সে 26 তারিখে বলেছিল না হেফাজত কোনো প্রোগ্রাম দিবে না, এবং হেফাজতের কিন্তু কোনো প্রোগ্রাম ছিল না। আমার এই যে আপনার পুলিশ যে বায়তুল মোকাররমের মসজিদে যে ঢুকলো, কার উস্কানিতে ঢুকলো, কি উদ্দেশ্যে ঢুকলো, এগুলো তো খতিয়ে দেওয়া দরকার। যে আমাদেরকে আবার বলবে যে আমরা এখানে উগ্র রাজনৈতিক দলরা এসে যাচ্ছে, কাজে আমাদের এখন বর্তমান সরকার ছাড়া কোনো উপায় নাই। যে কথা ওই যে আপনি যে দশজনের নাম নিলেন যে তারা বলেছে যে বিক্ষোভকে প্রতিহত করো, কঠোর হস্তে দমন করো, কারণ এটা সব ইসলামিক উগ্রবাদী। আপনার এই যে আন্দোলন যেটা হচ্ছে সেটা কি ইসলামিক উগ্রবাদীরা এখানে করছে নাকি আপামর জনসাধারণ করছে? ইন্ডিয়ার যে পলিসি এখানে সেটা নিয়ে, বাংলাদেশের যে নমনীয় এই যে সীমান্ত হত্যা থেকে শুরু করে ফেলানি দিস দ্যাট, এটা নিয়ে যে সরকারের উপরে ক্ষোভ, নরেন্দ্র মোদীর যে সাম্প্রদায়িক বিষবস্প ছড়ানো, যেটার এফেক্ট আমরা মনে করি বাংলাদেশেও আসতে পারে, এগুলির বিরুদ্ধে প্রতিবাদ করতে নিয়েছে, এবং এটার মোড়টা ঘোরানোর জন্য এই উস্কানিমূলকভাবে এই রাজনৈতিক হেফাজতকে সামনে নিয়ে এসেছে। এখন এটা হলো কি আগুন নিয়ে খেলার মতো। আপনি উগ্রবাদকে যদি আপনি নিয়ে খেলতে চান তাহলে আপনার বিপদ আছে, কারণ উগ্রবাদ যখন মানুষ একবার যখন তারা একটা লি হয়ে পেয়ে বসে যে আমরা সরকারকে রাষ্ট্রকে অচল করে দিতে পারি, এই করতে পারি সেই করতে পারি, এবং তাদের মধ্যে এমন একটা ব্রেন ওয়াশ আছে, ব্রেন ওয়াশিং আছে যে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত। সুতরাং আমি মনে করি যে ধর্মকে টেনে এনে বাংলাদেশের রাজনৈতিক দলগুলি আমাদের সমূহ ক্ষতি করেছে, এবং আপনার এই পলিটিক্যাল ভ্যাকিউম যেটা আছে যেখানে আপনার কোনো আমাদের জনগণের নির্বাচিত সরকার নাই, মানে সমস্ত রাজনৈতিক দলগুলি আপনার পলিটিক্যাল সিস্টেমের বাইরে আছে, তারা সব ফ্রাস্ট্রেটেড, সেখানে আপনার উগ্রবাদের জন্ম হতে পারে, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে এটা দেখিয়ে ক্ষমতায় টিকে থাকাটা আমি মনে করি খুবই একটা একটা অবিরোচকের অবিরোচক পদক্ষেপ বলে আমি মনে করি আর কি। কারণ তবে আপা, আমরা যখন ওই যে উইকিলিক্স এর খসড়া যে দলিলগুলো যখন আমরা দেখি, তখন কিন্তু আমরা দেখি যে এই দূতাবাসগুলো আসলে সবই তাদের নজরে আছে, এবং তারা ক্লিয়ার জিনিসটা বোঝে, তারা কিন্তু ক্লিয়ার রিপোর্টগুলো পাঠাচ্ছে, তারা হয়তো ইমিডিয়েট কোনো রিয়াকশন দিচ্ছে না, কিন্তু তাদের যে বিশ্লেষণ বা তাদের যে তথ্য তারা সংগ্রহ করে, যে পদ্ধতিতে সংগ্রহ করে, সেই পদ্ধতিতে তারা সরকারের এসব বাগাড়ম্বর কিন্তু খুব বেশি গ্রহণ করে বলে আমার মনে হয় না। সো তারা হয়তো টেকনিক্যাল কারণে হয়তো তারা অবজার্ভ করছে, কিন্তু আখেরে কিন্তু এটা দেশের জন্যই ক্ষতিকর হয়ে দাঁড়াবে। সেটা তো আমি বললাম, কিন্তু 2014 সাল থেকে কিন্তু এটা কাজ করেছিল, 2014 সাল থেকে কিন্তু এই প্র্যাকটিসটা কাজ করেছিল, এখন হয়তো কাজ করবে না। কারণ প্রথম কথা হলো যে আপনার তারা অবজার্ভ করছে, প্লাস আপনার যে ইসলামিক টেরোরিস্টদের এখন ওই যে একটা সবখানে ইসলামিক টেরোরিস্ট দেখার ওয়েস্টার্ন কান্ট্রি যে একটা অ্যাটিটিউড ছিল সেটা অনেকটা প্রশমিত হয়েছে, মিডল ইস্টে যে সমস্ত ডেভেলপমেন্ট হয়েছে তো সেটা লিঙ্ক, বুঝলেন, এটার সঙ্গে কিন্তু লিঙ্ক, ইরানের সঙ্গে চীনের সম্পর্ক, ইরানের উপর থেকে তাদের কর্তৃত্ব চলে যাওয়া, মানে ইকোনমিক ব্লকেট দিয়ে তো ইরানকে আটকাতে পারছে না, তাই না? এখন চীন ওখানে ঢুকেছে, এই সমস্ত বিবেচনা এখন ইসলামিক টেরোরিজমের বুগি যেটাকে বলে সেটা হয়তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ড এখন অনেক করে, কিন্তু আমাদের সরকার চেষ্টা করছে। এটা তো আপনার এই যে আপনার সুনামগঞ্জে যে ঘটনাটা হলো, অথবা আমি শুনলাম পাবনাতে একটা ঘটনা হয়েছে যে নিরীহ আপনার এই যে কি বলে মাইনরিটির উপরে অত্যাচার করেছে, সরকারের দ্বারা লোক করেছে, কেন এরা এটা করছে, কেন এগুলো এরা করছে, এদেরকে ধরে তো আপনার এক্সাম্পলারি পানিশমেন্ট দেওয়া উচিত, যে আমাদেরকে ইন্ডিয়ার চোখে ইন্ডিয়ার জনগণের সামনে প্রমাণ করতে চায় যে আমরা একটা খুব সাম্প্রদায়িক দেশ, আমরা সারাক্ষণ মাইনরিটির পিছনে লেগে আছি, ইন্ডিয়ার জনগণকে উত্তেজিত করার জন্য বিজেপির পক্ষে যাওয়ার জন্য, এগুলি সমস্ত আপনার এত সমস্ত কমপ্লেক্স যে এগুলিকে খুঁজে বার করার জন্য আপনার দরকার হলো ইনভেস্টিগেটিভ জার্নালিজম, ইন দ্যাট সেন্স রিয়েল সেন্স ইনভেস্টিগেটিভ জার্নালিজম, রিসার্চ করে বার করা যে অ্যাকচুয়ালি কী ঘটেছে,
সেগুলি পাবলিক নোটিশে আনা। তো আপনি যেটিকে কমপ্লেক্স সিচুয়েশন বলছেন, আমি ঠিক এই শব্দটাকে বলতে চাই যে কুটচাল, কমপ্লেক্স না বলে আমরা কমপ্লেক্সের কমপ্লেক্সের বাংলা কুটচালি হবে, জটিল 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 সিচুয়েশন না বলে আমরা যদি বলি যে একটার পর একটা কুটচাল চলছে, একটার পর একটা একটা কুটচালের থেকে আরেকটা কুটচাল আরো বেশি কুট, সেটা এখন লোকে টের পেয়েছে। এই যে আপনার 26শে মার্চে বাইতুল মোকাররম মসজিদে যে ঢুকেছে, এটা একদম আপামর জনসাধারণ, আমি কথা বলে দেখেছি, সবাই বলেছে এটা সরকার ইচ্ছা করে উস্কানি দিয়েছে। তো আপা, এখন আমাদের মুক্তির পথ কি? আমরা এই 50 বছরে এসে আমরা আসলে খুবই অসহায়, আমরা এই এই স্বাধীন দেশ 50 বছর হয়তো খুব বেশি সময় না, কিন্তু তারপরেও তো 50 বছর একটি সময়, এই সময়ে আমাদের অনেক কিছু তৈরি হয়ে যাওয়ার কথা ছিল, অনেক বেস তৈরি হয়ে যাওয়ার কথা ছিল, সেই জায়গাতে আমরা মনে হয় যেন আমরা সেই জিরোতেই বসে আছি, উন্নয়নের ফাঁকা বলি, হাজার হাজার কোটি টাকা লুটপাট, দুর্নীতি, আমাদের পুলিশ প্রশাসন বিচার বিভাগ, একটা সেক্টর নাই যে সেক্টরের উপর আপনি আস্থা রাখতে পারেন, আপনি হতাশা ছাড়া আর কিছুই দেখছেন না কিন্তু, আর ফাঁকা বলি ছাড়া। তো আমরা বের হয়ে আসবো কি করে, আমাদের মুক্তির পথ কি, গণতন্ত্র সেটা আসবে কি করে, আমাদের রাজনৈতিক দল, আমাদের সাধারণ মানুষ সবাই তো ভীত সন্ত্রস্ত, এই ভয় কাটবে কি করে? শুধু ভীত সন্ত্রস্ত না, স্বার্থপর কি করে ক্ষমতায় যাবে খালি ওটাই একমাত্র চিন্তা। শোনেন, আমার যেটা মুক্তির পথ মানে কি, প্রথম কথা হলো যে দেখেন আনফর্চুনেট ফ্যাক্ট হলো যেটা আমি প্রথমেই বলেছি আপনার সঙ্গে ডিসকাশনে, যে আমরা ইন্ডিয়ার যে আপনার আগ্রাসনের কথা এখানে বলি, বাংলাদেশে মনে হয়েছে আগ্রাসন, আগ্রাসন মানে জমি দখল না, আপনার মন মেধা কালচার ইনস্টিটিউশন দখল করে যেমন যেটা আজকাল করে, আগে তো ভূমি দখল করে ফেলতো আগ্রাসন। এখন এটা আপনার জন্য আমি এটা আগেও একটু আগে আপনাকে বলেছি যে ইন্ডিয়া যতখানি দেয় বাংলাদেশ সরকার, ইন্ডিয়া যদি 70% হয়ে থাকে বাংলাদেশের 30% দেয়, ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া হয়তো ইন্ডিয়ান পলিসি মেকার আমি মনে করি রং, এবং আপনার প্ল্যাটফর্ম থেকে আমি ইন্ডিয়াকে ওই কথাটা বলতে চাই যে তাদের এই পলিসি রং, যে একটা দেশকে তুমি পঙ্গু করে দিয়ে পঙ্গুই তো বানিয়েছে তাই না, প্রথম থেকে ইন্ডিয়া কিন্তু ইন্টারফেয়ার করেছে আমাদের রাজনীতিতে, মানে বিভিন্ন ইনফিলট্রেশন যেটাকে বলে আপনার প্রত্যেক জায়গায় তাদের একটা ইনফিলট্রেশন আছে। এখন এতে যদি আপনার এতে যদি একটা বাংলাদেশ যদি একটা সেরকম একটা রাষ্ট্রে পরিণত হয়, তাহলে সে এটা কি ইন্ডিয়ার সিকিউরিটির জন্য ভালো? ইন্ডিয়ার সিকিউরিটির জন্য ভালো হলো যে একটা ফ্রেন্ডলি প্রসপারাস ডেমোক্রেটিক বাংলাদেশ, বাংলাদেশের ইন্ডিয়ার জনগণের সঙ্গে তো আমাদের সেরকম কোনো বিরোধ নাই, কিন্তু ইন্ডিয়ার পলিসি মেকারদের যে পলিসি সে পলিসিটা রং আমার মনে হয় ইন্ডিয়ার জনগণের, ইন্ডিয়ার প্রেস মিডিয়া সিভিল সোসাইটি তাদের জন্য বোধ হয় এটা একটা বোঝা দরকার যে একটা এরকম একটা মানে অস্থির রাষ্ট্র আপনি পাশের কোম্পানিতে আগুন লাগিয়ে দেবেন এবং সেই আগুনটা আপনার গায়ে যাবে না, এটা তো হতে পারে না। আর আমাদের দোষ হলো যে আমরা সবসময় একটা সার্ভাইভ মেন্টালিটি বলেন বা কি বলেন, যে কোনো সময় বুক চিতিয়ে একটা কথা বলা সেটা আমরা কোনো রকম চেষ্টাই করিনি। আমি রিসেন্টলি একটা ফেসবুকে পোস্টিং দেখলাম জেনারেল ইব্রাহিমের, মুক্তিযোদ্ধা এবং কল্যাণ পার্টির চেয়ারম্যান, উনি বলছেন যে উনি কোনো একটা মুভি দেখেছেন, দেখেছেন কি দেখেছেন বলতে গুন্ডে, এই ওই মুভিতে নাকি প্রথম থেকেই বলেছে যে 1971 যুদ্ধটা ছিল পাক আর ভারতের যুদ্ধ, এবং এই যুদ্ধের ফল হ্যাঁ যুদ্ধের ফলে বাংলাদেশ তৈরি হয়েছে। তা এখন আমি জেনারেল ইব্রাহিমকে একটা পোস্টিং দিয়েছি, আমার এটা তো আজকে আপনি আশ্চর্য হচ্ছেন কেন, এটা তো গত ডিসেম্বর মাসের 16 তারিখে মোদি টুইট করেছিল কনগ্রাচুলেটিং দি ইন্ডিয়ান আর্মি, এবং যারা মারা গেছে এই যুদ্ধে তাদেরকে স্মরণ করে, যে ইন্ডিয়া পাকিস্তানের থার্ড ওয়ার এটা, যেখান থেকে বাংলাদেশ বেরিয়ে এসছে, কারণ উনি টুইট করেছেন বাংলাদেশ থেকে প্রোটেস্ট কোথায় হয়েছে। একটা প্রশ্ন আমি দিয়েছিলাম আমাদের জেনার ওই যে অ্যাম্বাসেডার সিরাজুল ইসলাম, উনি একটা আর্টিকেল দিয়েছিলেন নিউজে, আর কে প্রোটেস্ট করেছে, এত যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ করছে, এবং জীবিত মুক্তিযুদ্ধ তো অনেক আছে এখনো, তারা একজোটে কি একটা মানববন্ধন করতে পারলো না, বলতে পারলো না যেটা আপনি কি বলছেন,
এটা তো লিবারেশন ওয়ার ছিল বাংলাদেশে, আপনারা সেখানে হেল্প করেছেন, ইট ওয়াজ নট ইন্ডিয়া পাকিস্তান ওয়ার। তো এখন আমরা নিজেদের কেস যদি তুলে ধরতে না পারি তাহলে আরেকজনে সে তো করে দেবে না। আমাদের সুশীল সমাজ কিছু বলেনি, আমাদের টিচাররা কিছু বলেনি, আমাদের নাগরিকরা কিছু বলেনি, আমাদের পলিটিশিয়ানরা কিছু বলেনি। তো সুতরাং এখন এই মুক্তির পথটা আপনি আমাকে জিজ্ঞাসা করছেন, এটা তো একটা বিলিয়ন ডলার কোশ্চেন, নট ইভেন মিলিয়ন। এই মুক্তির পথ তো বড় দুরূহ পথ। সত্যিকারের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র করতে হলে যে জাতীয় ম্যান পাওয়ার, যে জাতীয় জাতীয়তা বোধ, যে জাতীয় দেশপ্রেম থাকা দরকার, সেগুলি তো আজকে 50 বছর পরে এসে মনে হচ্ছে স্বপ্ন। এখন এখান থেকে উঠে আসার একমাত্র উত্তরণের পথ আমি দেখি যে দল মন নির্বিশেষে একটা কনসেনসাসে আসা, যে আমরা যেটা আমি বললাম যে খালি ক্ষমতার লড়াইয়ের জন্য আমরা যাবো না, এবং ক্ষমতার লড়াইয়ের আগে আমি যে কথাটা বলেছি যে আমাদের ইলেকট্রাল প্রসেস চেঞ্জ করতে হবে, যাতে কোনো পার্টি আপনার 2/3 মেজরিটি পায় না, কোয়ালিশন বিল্ডিং এর গভর্নমেন্ট হতে হবে। কোয়ালিশন বিল্ডিং করে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে যে সে সমস্যাগুলি তারা পার্লামেন্টে বসে আলোচনা করে ঠিক করবেন। এছাড়া আমি কোনো মুক্তির পথ দেখি না, বাইরের লোক আপনাকে মুক্তি এনে দেবে না। আর আপনার ইন্ডিয়ার সঙ্গে আমি মনে করি যে এনগেজড হওয়া দরকার, যদিও মোদী গভর্নমেন্ট আপনার পুরোপুরি আমাদের মানে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশকে বিজেপি সরকার খুবই খারাপ দৃষ্টিতে দেখে, তাদের কথাবার্তা অপমানজনক ইত্যাদি। এখন যারা ইন্ডিয়াতে স্ট্রং সিভিল মানে সেকুলার ফোর্স আছে, অনেক আপনার সিভিল সোসাইটি সদস্য আছে, লেখক আছে, তাদের সঙ্গে আমাদের এঙ্গেজ হওয়া যে এই ইন্ডিয়ার এই পলিসি ভুল, ইন্ডিয়ার এই পলিসি হলো আমাদেরকে সাহায্য করা টু রেস্টোর ডেমোক্রেসি, আমাদেরকে ইন্ডিয়া সাহায্য করলে আমরা ডেমোক্রেসি রেস্টোর করতে পারবো, এবং ডেমোক্রেসি রেস্টোর করা মানে আমরা তোমার এগেনস্টে চলে যাবো তা তো না, আমরা আমাদের দাবি দাবার কথা কথা বলবো, তোমরা শুনবে, আমরা আলাপ আলোচনার মধ্যে যতটুকু পারি সমাধান করবো, এরকম দুটো স্বাধীন এবং সার্বভৌম দেশ করে থাকে। এটা তো আপনার একদিকে যেরকম আমাদের অ্যাঙ্গার রেটরিক ইন্ডিয়ার এগেনস্টে আছে, সেটাও তো থাকবে, এত সহজে তো যাবে না, কারণ এটা একটা বিল্ট আপ একটা অ্যাঙ্গার, বহুদিন পরে এই অ্যাঙ্গারটা বার্স করেছে। অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ার সঙ্গে এনগেজ হওয়াটাও দরকার বলে আমি মনে করি। জি ডক্টর দিলারা চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি অনেক সময় দিয়েছেন, আমাদের নেটও একটু ডিস্টার্ব করছে হচ্ছিল, আপনি অনেক ধৈর্য ধরে আমাকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আমরা নিকট ভবিষ্যতে আবারও আপনার সময় পাবো, আমরা আবারও দেশের অন্যান্য অনেক বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানতে পারবো আপনার বিশ্লেষণ। আপনাকে ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এতক্ষণ যারা ধৈর্য ধরে এই অনুষ্ঠানটি দেখলেন আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বুঝতেই পারছেন দিলারা চৌধুরীর যে বিশ্লেষণ, একজন রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে, একজন অধ্যাপক হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের, তিনি যেভাবে যে বিশ্লেষণটি তুলে ধরলেন, আশা করি আপনারা তার মর্মার্থ অনুধাবন করতে পারবেন। নিশ্চয়ই আপনারা বাংলাদেশের গণতন্ত্রে ফিরে যাওয়ার ক্ষেত্রে জন্য, বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এবং সুশাসন নিশ্চিত করার জন্য আপনারা যার যার অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখবেন। দর্শক ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।